এই গল্প হলো তো sp3 হাইব্রিডাইজেশন, একটা ভিতরের দিকে আর একটা বাইরের দিকে। এবার সিমিলারলি আমি যদি এই পয়েন্টটাকে ধরি, এই পয়েন্টে কি হবে, একটা হাইড্রোজেন বাইরের দিকে হবে। তো সাইক্লিক কম্পাউন্ড কিভাবে লিখিস, CH2, তারপর CH2, 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 CH2। হ্যাঁ, সবাইকে ঢুকিয়ে দে, ভাইরাস নেই এখন। বল, হ্যালো, মিউট মিউট করা ছিল, শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ, প্রত্যেকটা sp3 হাইব্রিডাইজেশন একটা বাইরের দিকে থাকবে আর একটা ভিতরের দিকে থাকবে। এবার দেখ, এই সাইক্লিক কম্পাউন্ডটাতে তুই একটা বাইরের দিকে দেখতে পাচ্ছিস আর একটা কী হবে, ভিতরের দিকে হবে। এই দুটো হাইড্রোজেন আছে না, একটা বাইরে একটা ভিতরের দিকে। সিমিলারলি এই সাইডেরটার কথা ভাব, এখানেও কী হয়ে যাবে, একটা বাইরের দিকে আর একটা ভিতরের দিকে হয়ে যাবে। লজিক্যালি পুরো সমস্ত জিনিস বুঝতে পারবি, একটু ধৈর্য ধর। এবার মন দিয়ে শোন, এই দুটো কার্বনকে রেসপেক্ট করে আমি যদি রোটেট করতে চাই, তাহলে বাইরের হাইড্রোজেনটা যখন রোটেট করে ওপাশে ভিতরে ঢুকতে যাচ্ছে, তখন একটা হিন্ডারেন্স আসছে, বাধা আসবে না? তুই ভাবে একটা সাইক্লিক কম্পাউন্ড আছে এরকম, তুই বাইরের হাইড্রোজেনটাকে ভিতরে নিতে চাইছিস রোটেট করে, তাহলে এটা যাবে? রোটেশন পসিবেলই না, হ্যাঁ কি না? যদি রোটেশন পসিবেল না হয়, তাহলেই তো আমরা জিআই দেখি, জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে কি পড়েছিলাম আগের কেস, আগের কেসগুলো তো তোরা জানিস। সি ডবল বন্ড সি থাকলো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা CH3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা CH3, এটা তো বেসিক জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ডবল বন্ডে কী হয়, রোটেশন হিন্ড্রেন্স হয়, রোটেশন হিন্ড্রেন্স হবে না? কারণ এখানে একটা বন্ড সামনাসামনি থাকে আর একটা কী থাকে, এরকম থাকে তো, এদের নিজেদের মধ্যে বন্ড থাকে তো, হ্যাঁ কি না? এবার তুই রোটেট করলে ওই বন্ডটা ভেঙে যাবে তো, বুঝতে পারছিস তো? ওটাকে বলা হয় রোটেশন হিন্ড্রেন্স। এ তার মানে আমি বলতে চাই যে শুধুমাত্র অ্যালকিনে রোটেশন হিন্ড্রেন্স হয় না, তার সঙ্গে আর কোথায় রোটেশন হিন্ড্রেন্স হয়, সাইক্লো অ্যালকেনেও হয়। এটা কি, এখানে তো এক ডবল বন্ড আছে, এটাকে কি বলে, অ্যালকিন। এটাকে কি বলে, অ্যালকিন। আমি এক নম্বরটা লিখালাম না, এটা 2 নম্বর থেকে শুরু হয়েছে, অ্যালকিনেরটা ভিডিওতে অলরেডি আছে। তো সাইক্লিকের যদি রোটেশন হয়, তাহলে এখানে একটা পসিবিলিটি আছে জিআই শো হওয়ার, ঠিক আছে, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। নাটক করছিস কেন, কোথায় তোর মধ্যে অনেক ফ্যান চাল, কি দেবো, ওটা চালিয়ে দে না, গিয়ে সুইচটা দিয়ে দে। বল, এটা সিস না ট্রান্স? দেখ, এই যে জিনিসটা আছে না, একটা ভিতরে আর একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে। এবার ওর যদি আমি এদিক থেকে একটা লাইট মারি, ওর যদি শ্যাডো যেটা তৈরি হবে, সেই শ্যাডোতে দেখা যাবে যে ভিতরেরটা এরকম হয়ে গেছে আর বাইরেরটা এরকম হয়ে গেছে, এরকম হবে তো? ওটাকে বোঝার জন্য আর এরপর থেকে আমরা এরকম সাইন দেব না। যেটা দেখ, এটা কোথায় আছে, বাইরে আছে না? বাইরে মানে নিচে, বাইরে মানে কি নিচে, ভিতরে মানে কি ভিতরে, ভিতরে মানে কি ভিতরে। এবার এই কার্বনের রেসপেক্টিভলি এখানে এ আছে, এখানে বি আছে, আলাদা আছে, যেরকম এই জিনিসটা আলাদা আলাদা হতে হতো, তো জিআই শো হওয়ার জন্য এই দুটো গ্রুপকে কি হতে হতো, আলাদা হতে হতো, এটাকেও আলাদা হতে হতো। সিমিলারলি সাইক্লিক গ্রুপের তোর এই কম্পাউন্ডটার এই কম্পাউন্ডটা আলাদা হতে হবে, সিমিলারলি এটাকে আর এটাকে আলাদা হতে হবে, তাহলে কি বলবো, জিআই জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো হবে। নিচেরটাকে, হ্যাঁ, অলওয়েজ রিপ্রেজেন্টেশন,
ভিতরে যেটা ভিতরের দিকে অ্যাড করেছি সেটা ভিতরের পার্ট, এই ডটেড লাইন। এবার দেখ আমি আর একটা ছবি ড্র করছি, এরা কি পাশাপাশি থাকলেই হবে না দূরে থাকলেও চলবে? এখানে এ আছে, এখানে বি আছে, এই কার্বনে কেউ নেই, সব সিমিলার আছে, বাট এখানে আছে, তাহলে কি হবে? জিআই শো হবে। এখানে এখানে আমি ড্র করিনি, আমি এখানে দেখাচ্ছি যে এখানে হাইড্রোজেন আছে, নিচে হাইড্রোজেন আছে, তার দুটো এলিমেন্ট কি হয়ে গেল? সেম হয়ে গেল, বাট ডিফারেন্ট কোথায় আছে? এক নম্বর কার্বন, দু নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, তিন নম্বর কার্বনে চেঞ্জ আছে। যে কোনো জায়গায় হোক, এক দুই, এখানে আছে এখানেও থাকতে পারে, এখানে আছে এখানেও থাকতে পারে, সব জায়গায় কী শো হবে? জিআই শো হবে। ঠিক আছে, নোট কর, শর্টে কি বলবো, সাইক্লিক, বল বল। হ্যাঁ, এই এই জিআইটা হচ্ছে ধরে নে এই কার্বন, এই কার্বন, অনেকগুলো কার্বন আছে না, এক দুই তিন চার পাঁচ ছয়, এর মধ্যে দু নম্বর, তিন, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, সব জায়গাতে হাইড্রোজেন হাইড্রোজেন আছে, কোথাও জিআই শো হচ্ছে না, শুধুমাত্র তিন নম্বর উপরে এ আছে। এ মানে কি? এ মানে ধরে নে এখানে মিথাইল আছে, কে আছে? মিথাইল আছে। বি মানে কি? ধরে নে এখানে হাইড্রোজেন আছে। আবার এখানে এ মানে কি? ধরে নে মিথাইল আছে। বি মানে কি? ধরে নে হাইড্রোজেন আছে। তাহলে দুটো এলিমেন্ট আলাদা তো, এই দুটো এলিমেন্ট আলাদা তো, যদি দুটো এলিমেন্ট আলাদা হয় তাহলে জিআই শো হবে, আর এখানে দুটো এলিমেন্ট কি, তাহলে জিআই শো হবে না। ক্লিয়ার, বোঝা গেছে? এই দুজনের মধ্যে শো হবে না, এক আর তিনের মধ্যে হবে, বুঝেছিস? সিমিলারলি এক আর চারের মধ্যে হতে পারে। ক্লিয়ার? এবার তুই তুই শিফট করতে পারিস, যে কোনো এক জায়গায় আলাদা হলেই হলো। ওকে, মানে ধরে নে তুই, আর একটা দেখাচ্ছি, দুটো ছবি আঁক, ধরে নে এর উপরে আছে এ, এর নিচে আছে বি, এর উপরে আছে এ, এর নিচে আছে বি, এটা দেখতে পাচ্ছিস অনেক দূরে, তাই তো? অনেক দূরে আছে না, তবু এদের মধ্যে কি শো হবে? জিআই, কারণ স্ট্রাইক ইন্ডেক্স এখানেও লাগবে। এই এলিমেন্টটা যেটা এইভাবে আছে বাইরের দিকে, তাকে যখন তুই ঘোরাতে যাবি তখন এই সাইক্লিক কম্পাউন্ডটা তো ডিস্টার্ব হয়ে যাবে, স্ট্রাইক ইন্ডেক্স লাগবে, সরি রোটেশন হিন্ড্রেন্স লাগবে, তার জন্য এখানেও কি শো হবে? জিআই শো হবে। এবার তোরা কোশ্চেন লেখ। আচ্ছা, এটাকে কি বলে জানিস? উপরে এ, উপরে নিচে বি, নিচে বি, তাহলে এটাকে কি বলবো? সিস বলবো। আর একটা দিচ্ছি, উপরে এ, নিচে বি, উপরে বি, নিচে এ, এটা কি সিস না ট্রান্স? অ্যাড করলি তো, অ্যালাম আসছে, আচ্ছা কেন আসছে? ওটাকে কি বলবো, ট্রান্স বলবো তো? কর্নার কর্নার এলিমেন্ট সেম থাকলে কি বলবো? ট্রান্স বলবো। আর এটা সেম থাকলে কি বলবো? সিস বলবো। কোশ্চেন এরকম দিয়ে দিয়েছে, প্রথমেরটা জিআই শো হবে, ভালো করে চিন্তা করে দেখ। হবে না, সেকেন্ডটা এটা সিএস থ্রি আছে, বাকি আর একটা হাইড্রোজেন আছে, তো তো বাকি এখানে কিছু লেখা নেই মানে কি আছে? হাইড্রোজেন আছে এখানে, কিছু লেখা নেই মানে কি আছে? হাইড্রোজেন এখানে, কিছু লেখা নেই মানে কি আছে?
এখানেও হাইড্রোজেন, তো এখানেও হবে না, এটা এটাই হতে পারে। দেখ এখানে সিএস থ্রির সঙ্গে কে আছে, হাইড্রোজেন, ইথাইলের ইটি মানে ইথাইল, জানিস তো, ওকে, C2H5, দুটো গ্রুপ ডিফারেন্ট, একা হলে হবে না। এখানে যেরকম এ বি আলাদা আছে, আর একটা এ বি আলাদা হতে হবে, ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছিস মিথাইল একটা আলাদা গ্রুপ, হাইড্রোজেন একটা আলাদা গ্রুপ, ইথাইল একটা আলাদা গ্রুপ, হাইড্রোজেন একটা আলাদা গ্রুপ, তাহলে এখানে জিআই শো হবে, এইগুলো একটা তো হবে না। এটাতে হবে, হবে কি হবে না, হবে, লোন পেয়ার আলাদা আছে না, মনে আছে ওর নাম কি, সিন আর অ্যান্টি, এই যে এন এর রেসপেক্টিভলি আমি একটা গোল করলাম, ঠিক আছে, এ পাশে কি আছে, ইথাইল আছে, তো এটা কি আছে, ইথাইল, এটা কি আছে, ইথাইল, এটা কি আছে, লোন পেয়ার, এটা কি আছে, লোন পেয়ার, তো এই দুটো এলিমেন্ট তো আলাদা, একটা লোন পেয়ার আর একটা কে, ইথাইল, এখানেও দুটো এলিমেন্ট আলাদা, তো তাহলে এখানে জিআই শো হবে, এন এন সবসময় এক্সিবিট বলতে জি আই, হ্যাঁ, আমি দেখাচ্ছি, ধরেন এটা সি আছে, তো ধরেন একটা নাইট্রোজেন আছে, NH2 শুনেছিস, তো ওর লোন পেয়ার থাকে তো নাইট্রোজেনের, আর দুটো হাইড্রোজেন থাকে, ঠিক আছে, আমি ধরে নিলাম এর সঙ্গে আর একটা আছে ডবল বন্ড কার্বন, আর একটা আছে হাইড্রোজেন, আর এখানে আছে CH3, আর এখানে আছে হাইড্রোজেন, এবার বল এই এলিমেন্টটা আলাদা কি না, আলাদা, তো এই এলিমেন্টটা লোন পেয়ারকে আমরা আলাদা গ্রুপ ধরবো, লোন পেয়ারকে কি ধরবো, আলাদা গ্রুপ, কারণ লোন পেয়ার এপাশে শিফট হবে না, এটা কি গ্রুপ, হাইড্রোজেন গ্রুপ, তাহলে এই দুজনা ডিফারেন্ট, তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট হতে হবে, এটাও তো ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট আছে, তাহলে এখানে জিআই শো হচ্ছিল, তো এখানে জিআই শো হচ্ছিল, তাহলে এখানেও হবে, ক্লিয়ার? এখানে হবে, হবে না, চল তোরা বুঝে গেছিস, ডিসমিস করতে হয়, তুই কি করছিস, তো আবার আসছে, কোশ্চেন চল নেক্সট হেডিং কর, আর তোরা জানিস তো ট্রান্স অলওয়েজ হাইলি স্টেবল হয় সিস থেকে, নেক্সট হেডিং কর নাম্বার 3, সাইক্লো, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যালকিনস, সাইক্লো অ্যালকিনস, দেখতে পাচ্ছিস মাঝে ডবল বন্ড আছে, ডবল বন্ড থাকা মানে কি সাইক্লো অ্যালকিনস, লিখেন এটা, অ্যাবাউট এ পাই বন্ড, যদি পাই বন্ড থাকে ইন সাইক্লো অ্যালকিন, 3 কার্বন টু 7 কার্বন, 3 থেকে 7টা কার্বন পর্যন্ত
কি লেখা থাকবে, রিং জিআই ডাজ নট, মানে তিন কার্বন আর সাত কার্বনের যে রিং তৈরি হবে না সেখানে জিআই শো হবে না, ডাজ নট, হ্যাঁ তিন থেকে সাত, তিন থেকে সাত, তিন বুঝিস এটা কি, তিন সাত কি হবে, একটা কিছু ড্র করতে পারবো না মনে হয়, এই করে ফেলেছি, সাতটা আছে না, তাহলে তিন থেকে সাত কোনো রকম সাইক্লিক অ্যালকিনে জিআই শো হবে না, আট থেকে শুরু হবে, কোথা থেকে শুরু হবে, এইট কার্বন থেকে শুরু হবে, এইট কার্বন থেকে ইলেভেন কার্বনে জিআই শো হবে, আর ওখানে ট্রান্স হাইলি স্টেবল দেন সিস, এটা লিখে নে শর্ট নোট খাতা ঢুকবে, এটা দু নম্বর পয়েন্ট গেল, এটা এক নম্বর পয়েন্ট গেল, আর বারো নম্বর কার্বন থেকে কি হবে, জিআই শো হবে, সিস গ্রেটার দ্যান ট্রান্স, বল হ্যাঁ আবি সব হে ফ্রি, মচাও মচাও, ঠিক আছে হ্যাঁ বলো, একদিকে কি লাগিয়ে দিলি, মানে এখানে একটা তুই ব্রোমিন লাগাবি এই পাশে, ঠিক আছে, তাহলে তাহলে দেখ এখানে কি হয়েছে তোকে বলছি, অ্যাঙ্গুলার স্টেন বলে একটা ওয়ার্ড আছে, সেটা এই যে দেখতে পাচ্ছিস না, এই যে একটা, তার মানে এখানে কার্বনটার সঙ্গে তিনটে বন্ড হয়ে গেছে, শুধু ব্রোমিন আছে, চারটে বন্ড হয়ে গেল তাই না, তার মানে ব্রোমিনের সঙ্গে আলাদা যে এলিমেন্টটা আছে সেটা তোর এটাকেই তুই ধরছিস, অন্য কেউ তো নেই এখানে, তো কোনো হাইড্রোজেন নেই, এখানে তো কোনো হাইড্রোজেন নেই, ঠিক আছে, তার জন্য তোর এটা তো কমন পড়ে যাচ্ছে, তুই ভাব এই কার্বনটা দুটো কার্বনের রেসপেক্টিভলি কী হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে, ওর জন্য তুই এখানে জিআই পাবি না, জিআই পেতে গেলে তোকে তো আলাদা লাগবে, এই কেসটা চলে সাতখানা কার্বন পর্যন্ত, ওখানে আমরা শিফট করতে পারি না, অ্যাঙ্গুলার স্ট্রেন্থ তৈরি হয় বলে, হ্যাঁ ওটা লিখে নে, জিআই ডাজ নট হ্যাপেন ডাজ নট হ্যাপেন বিকজ ট্রান্স ডাজ নট সিস এক্সিস্ট করছে, বুঝলি প্রান্তিক, এখানে সিস এক্সিস্ট পাবি বা ট্রান্সটা তো পাবি না, না না অ্যালকেনের জন্য হবে না, শুধু অ্যালকিন, শুধু অ্যালকিন, ওখানে তো আমি দেখিয়ে দিলাম ওখানে সব হবে, আগের কেসটা তো আলাদা, ওখানে তো হবেই ভাই, এই যে যে আগের কেসটা পড়ালাম না, এই যে আগের কেসটা, এখানে কোনো সমস্যা নেই, তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক সব জায়গায় চলবে, বাট সাইক্লো অ্যালকিনের কেসে হবে না, কত পর্যন্ত, সাত পর্যন্ত হবে না, লিখে নে এক্সামে কাজে লাগবে, ট্রান্স পাওয়া যায় না, এখানে একটা হাইড্রোজেন আছে, তো এখানে একটা হাইড্রোজেন আছে, তোরা ভালো করে বোঝ, এই কার্বনের রেসপেক্টিভলি এই পুরো এলিমেন্টটার, এই কার্বনের রেসপেক্টিভ পুরো এলিমেন্টটা সিসের মতো কাজ করবে, ট্রান্স হতে গেলে তো উপরে নিচে দরকার, শিফটিং দরকার না, যেটা তুই সিস করেছিস তার উল্টো হতে হবে, সেটা করতে গেলে তো চরম লেভেলের অ্যাঙ্গুলার স্ট্রেন লাগবে, তৈরি হয়ে যাবে, তার জন্য এতগুলো হয় না, যখন কার্বন বিশাল বড় হয়ে যায় আটটা থেকে এগারোটা হয়ে যায়
তখন অটোমেটিক্যালি আনস্টেবল অ্যাঙ্গুলার স্ট্রেন সম্ভব। এখনই আমি ড্র করে দেখাচ্ছি। আটখানা কার্বনের একটা ছবি দেওয়া করছি, দেখ। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, কটা কার্বন এটা? আটটা কার্বন আছে না ভাই? এই কার্বনটাকে সেন্টার কর, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এই কার্বনের এ পাশে এরকম একটা এলিমেন্ট তো, এই কার্বনের এ পাশেই এরকম একটা এলিমেন্ট, তাহলে তো এটা সিস হয়ে গেল, হলো কি না? এই হাইড্রোজেন তো এ পাশে ঢুকাতে পারবি না, বা এটাকে মুড়ে এরকম করতে পারবি, এটা কি সিস সিস হলো? তো এটা সিস স্ট্রাকচার। এর ট্রান্স স্ট্রাকচারটা দেখ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ডবল বন্ড আছে কোথায়? এখানে। এটা হয়ে গেল ট্রান্স স্ট্রাকচার। কার্বন কি চেঞ্জ হয়েছে? টোটাল কার্বন, বাট ওটা কি হয়ে গেছে দেখ, আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? ওর তো না অ্যাঙ্গুলার স্ট্রেনের জন্য এই এই যে যে চেঞ্জ হচ্ছে না, এই চেঞ্জ হওয়ার ক্ষমতা এক থেকে সাতটা না কার্বনের ক্ষমতা নেই, তিন থেকে সাতটা, আট থেকে শুরু হয় না, তিন থেকে সাত। কারণ হচ্ছে ওখানে অল্প কার্বন থাকে তো, মানে এই যে যে বেন্ড হয়ে যাওয়া, সেই বেন্ড হওয়ার ক্ষমতা থাকে না। বেন্ড হতে গেলে আটটা কার্বন, যত তুই বেশি কার্বন করবি, তো একটা হয় না ইনফাইনাইট নাম্বার অফ পলিগনে সার্কেল তৈরি হয়, সার্কেল ইজ মোর স্টেবল কম্পেয়ার টু, মানে যত বেশি কার্বন হবে তত এটা তো সার্কেল তৈরি হতে থাকছে, অ্যাঙ্গুলার স্ট্রেনটা কমিয়ে দিচ্ছে, হাইলি স্টেবল হয়ে যাচ্ছে। ওইগুলোতে অ্যাঙ্গুলার স্ট্রেন চরম বেশি। তুই ভাব, যেটা দুটো তিনটে কার্বন ছিল, বিশাল অ্যাঙ্গুলার স্ট্রেন না, 120 ডিগ্রি, ওইখানটায় হবে না, 60 ডিগ্রি, সরি, এটা কত ছিল? 60 ডিগ্রি তো, বাট SP3 হাইব্রিডাইজেশন কত দেওয়া? 109 ডিগ্রি 28 মিনিট, অ্যাঙ্গুলার স্ট্রেন বিশাল বেড়ে যাবে। আর এখানে দেখ, তুই পেন্টাগন টেন্টাগনে দেখবি কত হয়, পেন্টাগনে তো মনে হয় 109 ডিগ্রি এরকম কিছু একটা হয়ে যায়। তো এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস তো, এটা কত? 120 ডিগ্রি আশপাশে, তাহলে 109 ডিগ্রি তো ম্যাচ ম্যাচ করছে তো, তো তার জন্য বেশি কার্বন দরকার, মুখস্থ করে নেয়। কি বললাম, তিন থেকে সাত নো জিআই, আট থেকে বা 8 থেকে 11 জিআই, ট্রান্স ইজ মোর স্টেবল দ্যান সিস, তারপর 12 থেকে যত সিস ইজ মোর স্টেবল দ্যান ট্রান্স। লিখে নিবি ফরম, এখানে লিখে নে, লিখে নে, লিখে নে ফরম, 8 কার্বন লিখেছিস? তাহলে আর লিখতে হবে না, চল। 12টা লিখে দিয়েছিস তো? হ্যাঁ, একটা ছবি দেখাচ্ছি, দেখ কতগুলো কার্বন আছে বলবি, কতগুলো কার্বন আছে ভাই? 12টা কার্বন আছে, ঠিক আছে? এটা এটা সিস না ট্রান্স? দুপাশে সিমেট্রিক তো, তাহলে এটা কি হয়ে যাবে? সিস হয়ে যাবে। এটা কি আছে দেখ, এ দেখ, এই একটা হাইড্রোজেন গেল, এই একটা হাইড্রোজেন গেল, এবার এই কার্বন থেকে শুরু করে তুই কটা কার্বন পেয়েছিস? 1 2 3 4 5, এখান থেকে শুরু কর, 1 2 3 4 5। এবার দেখ, তুই একটা জিনিস দেখ, এই জায়গাটা হলে সিমেট্রিক হচ্ছে বোথ সাইড, বাট সাইডে ডবল বন্ড হওয়ার জন্য সিমেট্রিক হচ্ছে? নাম্বারিং করার দরকার নেই, এটা ট্রান্স হয়ে যাবে। আর কতগুলো কার্বন আছে বল, এক্সাম হলে এই ছবিটা দেবে, বলবে কোনটা হাইলি স্টেবল, এক্সাম হলে ছবিটা দেবে। আর তোদের তো মুখস্থ করে দিয়েছি, 12খানা কার্বন বা 8-এর বেশি হলে কি হবে, সরি, 12খানার উপরে বেশি হলে কি হবে? কে স্টেবল হবে? সিস বেস্ট, সিস আর ট্রান্স, তার মানে সিস কোনটা? এটা হাইলি স্টেবল দেন ট্রান্স। এক্সাম হলে বাস তোকে এইটুকুই করতে হবে, নাম্বার অফ কার্বন গুনবি, তারপর চেক করে নিবি সিস কোনটা।
কোশ্চেন দিচ্ছি, জিআই শো হবে? বল না, জিআই শো হবে? শুধু কার্বন গুণ, কটা কার্বন আছে? সাত, সাতটা পর্যন্ত নো জিআই, নো জিআই। তারপরে কোশ্চেন, প্রান্তিক এই জায়গাটা দেখ, এটা অ্যান্সার দে, জিআই শো হবে? হবে তো, এর জন্য হচ্ছে না, কার জন্য হচ্ছে? এই দুটো কার্বন কিভাবে আছে, সাইক্লো অ্যালকেন, এই দুটো কিভাবে আছে, সাইক্লো অ্যালকেন? এখানে কে আছে ভাই, মিথাইল আছে, এখানে কে আছে, মিথাইল আছে, এখানে কে আছে, হাইড্রোজেন আছে, এখানে কে আছে, হাইড্রোজেন আছে। হ্যাঁ হ্যাঁ, সিস হোক যাই হোক, বাট হবে তো জিআই, মানে এর আর একটা স্ট্রাকচারটা এরকম হতে পারে না, হাইড্রোজেন শিফটিং হয়ে গেল, কার্বনের সিএস থ্রি ভিতরে ঢুকে গেল, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে সিএস থ্রি, বাকি তুই ডবল বন্ডে হাত লাগালি না, তার মানে এই জিনিসটা জিআই শো হচ্ছে কেন, কেন শো হচ্ছে, সাইক্লিক প্রপার্টির জন্য, ডবল বন্ডের জন্য না। এখানে কি ছিল, ডবল বন্ড ছিল, হয়নি, ক্লিয়ার সবার? ডবল বন্ডের রেসপেক্টিভলি কোনো জিআই হচ্ছে না, জিআই হচ্ছে কার রেসপেক্টিভলি, সাইক্লিক অ্যালকেনের জন্য, ক্লিয়ার? বল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো সেটা বলছি, ওই যেই যেই তোকে প্রপার্টিটা বললাম সেটা পুরো বেসড অন অ্যালকিন কার্বন, এই কার্বনের রেসপেক্টিভলি শিফট করা যাবে না, ক্লিয়ার? এটা এটা বাইরে আছে না, এটা অন্য জায়গায় আছে, এই কার্বনের রেসপেক্টিভলি ঘোরানো যাবে না, এখনও ওটাই অ্যাপ্লিকেবল হয়েছে। এখানে কেন জিআই শো হচ্ছে, কারণ এটা বাইরে আছে, অন্য জায়গায় আছে, দূরে আছে, হাইড্রোজেন ছোটো অ্যাটম, উপরে এখানে কে আছে, মিথাইল আছে, এরা শিফট হয়ে সিস ট্রান্স করবে, বাট এই কার্বনের রেসপেক্টিভলি এখানে যদি আমি একটা গ্রুপ নিয়ে নিতাম না, সিএস থ্রি কিছু একটা হবে, ব্রোমিন ট্রোমিন একটা নিয়ে নেতে, একটা ব্রোমিন নিয়ে নেয়, এখানে তুই একটা ক্লোরিন নিয়ে নেয়, কিন্তু এখানে হতো না। আমি যদি এই কোশ্চেনটা এখানে একটা ব্রোমিন দিয়ে দেই আর এখানে একটা ক্লোরিন দিয়ে দেই, এখানে এখনও জিআই শো হবে না, কারণ তোর এক্সট্রা এলিমেন্টগুলো ডবল বন্ডের চারপাশে লাগছে, তো ডবল বন্ডের চারপাশে কোনো গ্রুপ থাকলে তার জিআই শো হবে না আপ টু 7 কার্বন, যদি অন্য জায়গায় থাকে তাহলে জিআই শো হবে, ডবল বন্ডের পাশে থাকলে হবে না। চার নম্বর, কিউমিলিন্স, ইন্টারেস্টিং জিনিস আছে, বুঝতে পারবি চাপলেস, সিএইচ টু ডবল বন্ড, সি সিএইচ টু, এগুলোকে বলে কি, কিউমিলিন। মন দিয়ে শোন, ঘুমাচ্ছিস কেন, এখানে ধরনের কটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, এখানে একটা কি আছে, হাইড্রোজেন, ক্লিয়ার? হ্যাঁ একদম, ইভেন আর অড। তো এখানে যে পাই বন্ডটা হবে, এটা যদি এই প্লেনে ড্র করে ফেলি তাহলে এই পাই বন্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হবে তো, হ্যাঁ কি না? এখানে এই হাইব্রিডাইজেশনটা বল, এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, এসপি টু, তো এসপি টুতে কত অ্যাঙ্গেল হয়, ট্রাইগোনাল প্লেনার হয় না, তার মানে এই তিনটে বন্ড একই প্লেনে হবে, আর একটা যে পাই বন্ডের কথা বলছি, সেই পাই বন্ডের সঙ্গে কি হবে, পারপেন্ডিকুলার হবে, হ্যাঁ কি না? তাহলে পারপেন্ডিকুলারকে আমরা ক্রস আর ডট দিয়ে বুঝাই ফিজিক্সে, ঠিক আছে? আমি ধরে নিলাম ক্রস দিলাম, ইয়েস অর নো, এটা যদি ক্রস হয় আই এম ড্যাম শিওর পাশের কার্বনটার এখানের পাই বন্ডটাও কি হবে, ক্রস হয়ে যাবে,
এটা এই বন্ডটার এখানে একটা ক্রস না হলে কি করে করবে সাইড বাই সাইড ওভারল্যাপিং হয়তো এর সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে দেখ এটা যদি ক্রস হয়ে যায় তাহলে পরেরটা কি হতে হবে এই এই কার্বনে এটা এটা ক্রস করেছে তাহলে পরেরটা কি করতে হবে ডট করতে হবে উল্টো করতে হবে না কারণ তুই দেখ এই যে কার্বনটার কথা ভাব এই কার্বনটার হাইব্রিডাইজেশন চেক কর একবার এসপি তাই না তার মানে এই দুজনা দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি তো এ যদি ক্রস করে তোকে এটাও যদি ক্রস রেখে দিস পাশের বন্ডটা তাহলে তো হাইলি রিপালশন হবে বন্ডই তো হবে না পরপর দুটো কার্বন কি সেম টু পি অরবাইটাল হতে পারে একটা টু পি অরবাইটাল যদি ওয়াই অ্যাক্সিসে থাকে তাহলে আর একটা টু পি অরবাইটাল কিসে থাকবে জেড অ্যাক্সিসে এই টু পি অরবাইটালকে তুই ধরলি যে টু পি ওয়াই ক্লিয়ার ভাই এটাকে তুই কি ধরলি টু পি ওয়াই তাহলে এর কাছে কি আর মার্কেটে টু পি ওয়াই আছে তাহলে কি আছে টু পি জেড বা টু পি এক্স ধরেন এটা বন করে ফেলেছে তাহলে বাকি কে আছে ভাই ডট আছে টু পি জেড হ্যাঁ কি না তাহলে এ পাশের যে কার্বন আছে তাকেও কি হতে হবে ডট হতে হবে টু পি জেড হতে হবে ক্লিয়ার এবার মন দিয়ে শোন এখানে ক্রসের সঙ্গে দুটো হাইড্রোজেন ছিল এখন এখানে কার সঙ্গে আছে হাইড্রোজেন ডটের সঙ্গে তাহলে 100% এটা যে প্লেনে থাকবে এরা সেম প্লেনে থাকবে না বুঝাতে পারলাম এরা কি প্লেন বল আর একবার বল বি টু হ্যাঁ হ্যাঁ বি টু এইচ সাইজ এখানে কি করছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা বি টু এইচ সিক্স ওরকম হয় তাহলে এখানে কি লিখবো ভাই হাইড্রোজেন হাইড্রোজেন লিখবো এরা একটা ভিতরে আছে একটা বাইরে আছে এর সঙ্গে এখানেও কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেল তার মানে ফাইনাল বক্তব্য হচ্ছে এখানে তুই যদি ক্রস দিস আর এখানে যদি ডট দিস তাহলে এরা কি হয়ে গেল আলাদা হয়ে গেল না এবার প্লেন যদি আলাদা হয়ে যায় আমরা জিআই লেখার সময় লিখেছিলাম যে প্লেন কিন্তু সেম হতে হবে এই কার্বন আর এই কার্বনের প্লেন কি হতে হবে সেম হতে হবে সেম না হলে হবেটা কি সমস্যাটা কি সেই সমস্যাটা বোঝার জন্য এদিকে দেখা এই হচ্ছে খাতা ঠিক আছে এই খাতার হচ্ছে এই হাইড্রোজেনগুলো এই প্লেনে আছে ক্লিয়ার এই যে দুটো সাদা হাইড্রোজেন দেখতে পাচ্ছিস তো এই সাদা হাইড্রোজেন কোথায় আছে এই প্লেনে আছে তারপর এই যে কার্বন 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 এই কার্বন থেকে আমার খাতা শুরু হচ্ছে ঠিক আছে দেখ কার্বন থেকে খাতা শুরু হচ্ছে এবার ও পাশে যে হাইড্রোজেনটা দিয়েছি সেই হাইড্রোজেনটা একটা এদিকে হবে আর একটা কী হবে এদিকে হবে এবার তুই মন দিয়ে শোন এইখান থেকে তুই যদি ডিস্টেন্স মেজার করিস এপারটে হাইড্রোজেন আর এপাশে হাইড্রোজেনের ডিস্টেন্স কী হবে সেম হবে হ্যাঁ কি না এখান থেকে এটা মিডিলে আছে ঠিক আছে এখান থেকে এ পাশে যে কার্বনটা আছে একদম এই কোণে এই ডিস্টেন্সটা তুই যদি মেজারমেন্ট করিস কী হবে আর এখান থেকে একটা করলো সেমই হবে যদি সেম হয় তাহলে আমরা যে ট্রান্স বানাচ্ছিলাম এতদিন সিস ট্রান্স বানাচ্ছিলাম না যে আলাদা আলাদা এলিমেন্ট নিয়ে ওখানে ট্রান্স কেন বলতাম কারণ দুজনের মধ্যে লেন্থ আলাদা থাকতো এখন তো ওটা করতে পারবি না এখন কি ওটা করতে পারবি তার জন্য এই জায়গাটায় জিআই শো হবে না ক্লিয়ার জিআই শো হতে গেলে কি লাগবে এরোপ্লেন আর এরোপ্লেন সেম হতে হবে এক তো জিআই হবে না কারণ হাইড্রোজেন হাইড্রোজেন আছে কিন্তু অন্য কোনো দিন যদি আমি মিথাইল হাইড্রোজেন দিই এখানেও মিথাইল হাইড্রোজেন দিই তবু হবে না লেন্থের কথা বলছি না যদি এরকম প্লেন আলাদা হয়ে যায় তাহলে হবে না এই প্লেনে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন যদি এই প্লেনে হয় কোনোদিন জিআই শো হবে না কারণ সিস আর ট্রান্সের মধ্যে তখন ডিফারেন্স আসে না ডিস্টেন্স সেম হয়ে যাওয়ার জন্য এবার যারা কম বুঝিস তারা কি মনে রাখবি যে অড কার্বনের কিউমিলিন জিআই শো করে না 1 2 3 এটা কি অড না ইভেন অর্ডার এক মিনিট
হ্যাঁ, অডে হবে না, ঠিক আছে, এল ওয়ান এল টু ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস শোনা, ওই জিনিসটা একটু ভালো করে বলে দেয় তাকে একবার। আমরা যখন ডিস্টেন্স মেজার করতাম, এখানে এ রাখতাম, এখানে বি রাখতাম, ডবল বন্ড নিতাম, এখানে এ রাখতাম, এখানে বি রাখতাম, তো তাই না? এবার ধরে নে এখানে আছে এ, এখানে আছে কি বি, আর এখান থেকে এদিকে কে আছে, এদিকে একটা এ আছে, এদিকে একটা বি আছে। যদি এই প্লেন থেকে আমি ডিস্টেন্স মেজার করি না, দুটোই সেম হবে। তুই ভালো করে দেখ, এটা তো একটা প্লেন, এই পয়েন্ট থেকে তুই যদি এখানে ডিস্টেন্স আর এখান থেকে এখানে ডিস্টেন্স মেজার করিস, সেম আসবে। তাহলে তোর তো আলাদা হচ্ছে না, এখানে যেরকম আলাদা হতো, এটা যদি এল ওয়ান হতো, আর যদি আমরা এরকম লিখতাম এ সি বি ডবল বন্ড সি এ বি, এটা যদি এল টু হতো, এই কেসে এল ওয়ান নট ইকুয়াল টু কি হতো, এল টু হতো, বাট এই কেসে হবে না। ক্লিয়ার? ফাইনাল ক্যালকুলেশন লিখে দিচ্ছি। এই পেজে তো জায়গা নেই, লিখবো কোথায় বলতো? নেক্সট পেজে লিখে দিচ্ছে। ইফ দ্য নাম্বার অফ ওয়াই বন্ডস ইন কিউমিলিন আর ইভেন, ইভেন না অড, নো জিআই, এটুকু লিখে নে, বুঝে যাবি। চল কোশ্চেন দেই। জিআই শো হবে, এই দুটোর মধ্যে কোথায় জিআই শো হচ্ছে শুধু চেক করে নিবে এটা, আর এদিকে এলিমেন্ট আলাদাও থাকতে হবে। হ্যাঁ, কোথায়? এটা তো অড হলো না, এক দুই তিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়া। অডিও হয় বলছিস, তাই তো? ডিস্টেন্স সেম হয়ে যাবে তো, না অডে হয় না, অডে হয় না। এখানে দেখ, এটা কি আছে, এ আছে, তো এটা কি আছে, বি আছে, এখানে ধরে নে এটা কি হলো, বি হলো, এটা কি হয়ে গেল, এটা না, সি ডবল বন্ড সি ডবল বন্ড সি, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে এ আছে, এখানে আমরা ক্রস দিয়েছি, তার মানে এখানে কি হয়ে যাবে, ক্রস, এখানে ডট, এখানে ডট, তাহলে এই দুজনের প্লেন কি হয়ে গেল, এই দুজনের প্লেন, একজনা এরকম হলো আর একজনা এরকম হলো, প্লেন আলাদা না এদের এদের? তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যদি এল ওয়ান হয়, সরি, এটা যদি এল ওয়ান হয়, এটাও কি হয়ে যাবে, এল ওয়ানই হবে। সেটাই তো দেখালাম, ডিস্টেন্স সেম হয়ে গেলে জিআই হবে না। এক দুই তিন বল, হুম,
পাইবন না কার্বন? এক দুই তিন, নাম্বার অফ পাই বন্ডস ইন কিউমুলেটিভস আর ইভেন, দেন ও ভুল হয়ে গেছে, দুটো লেখা আছে দ্য নাম্বার অফ পাই বন্ড ইন কিউমুলেটিভ, পাই বন্ডটা লেখা আছে ইভেন আর ইভেন, বাট কার্বনটা আছে অড, দেন দ্য পুরো লাইনটা লিখে নে, দুটো একসঙ্গে চাপিয়ে দিয়েছি বলে কনফিউজ হচ্ছে। ইফ দ্য নাম্বার অফ পাই বন্ডস ইন কিউমুলেটিভ আর ইভেন, দেন দ্য গ্রুপস প্রেজেন্ট, গ্রুপস প্রেজেন্ট অ্যাট দ্য টার্মিনাল অ্যাটম, অ্যাট দ্য টার্মিনাল অ্যাটম আর ইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সো জি আই নেভার হ্যাপেন। ওকে, অডটা হচ্ছে পাই বন্ড আর কার্বনটা হচ্ছে কার্বন অড, পাই বন্ডটা যে কোনো একটা ধর। এ পাশটা আমি কার্বন লিখেছিলাম, কার্বনে কী হয়ে লিখেছিলাম, অড লিখেছিলাম তো, কিন্তু পাই বন্ডটা কী আছে, ইভেন আছে তো, পাই বন্ড কটা আছে, ইভেন, ওই দুটো জিনিসে গণ্ডগোল হয়েছে, বুঝতে প্রবলেম হয়েছে, হ্যাঁ লেখা ভুল হয়েছে, আই এম স্ট্রিংলি সরি, ঠিক আছে। আর একটা পার্ট আছে স্পাইরেন্স, আগের দিন পড়ায়নি, স্পাইরাল শুনেছিলি, ইউপ্যাক স্পাইরাল, ওটাই হবে, ওটাই লাস্ট টপিক জিআইয়ের, তারপর হবে কনফার্মেশন, হ্যাঁ অপটিক্যাল আজকে হবে, অপটিক্যালটা অনেক বড়, কনফার্মেশনটা শেষ করতে করতে টাইম লেগে যাবে, কনফার্মেশন থেকে WG কোশ্চেন এসেছিল, ওটা করে দিতে হবে যাতে ওই কোশ্চেনগুলো বেরিয়ে যায়। লেখ এসপাইরেন্স, নতুন নতুন নাম শুনছিস, দুটো সাইক্লিক কম্পাউন্ড একসঙ্গে থাকলে তাকে কি বলি, এসপাইরেন্স বলি, একটা দুটো তিনটে চারটে, মন দিয়ে শোন, এখানে কে আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন, এটাকে আমি এখানে আবার ড্র করছি, হাইড্রোজেন কি হাইব্রিডাইজেশন আছে, এই কার্বনটা sp3 আছে, sp3 তে এরকম হয় তো, একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে, আর দুটো কি হয় একই প্লেনে হয় তো, ইয়েস অর নো, একই প্লেনে হলো, ওকে ওকে, এখানে একটা কার্বন আছে, এইটা যদি একই প্লেনে হয় এই কার্বনের, এর রেসপেক্টিভলি এখানে কি হয়ে যাবে, একটা একই প্লেনে হবে, আবার এই কার্বনের রেসপেক্টিভলি এটা কি হয়ে গেল, একই প্লেনে। এবার মন দিয়ে শোন, এই যে কার্বনটা হয়ে গেল, এর কার্বনের দুটো তো একই প্লেনে হয়ে আছে, তাহলে বাকি দুটোতে কি হবে, একটা এরকম হবে আর একটা কি হবে, ডট ডট হবে তো, ইয়েস অর নো, ওকে, তারপর কি হয়ে যাবে, আবার লাইন, আবার লাইন, বল বল, আরে কেমিস্ট্রি পড়ছি তো, হাইড্রোকার্বন হতেই পারে, না হওয়ার কি আছে, আমি বলেছি হবে না, দেখ
একটা হয়ে গেছে, দুটো হয়ে গেল। এবার ভিতরের দেখ, এবার কি হবে, এখন ভিতরে ঢুকছিস তো, সাইক্লিক কম্পাউন্ডে এখন কোন কার্বনে আছিস বলতো? এর কাজটা হয়ে গেছে, এর কাজটা হয়ে গেছে, এখন দেখ তুই এটাকে কি ড্র করেছিস, বাইরের দিকে ড্র করেছিস তো, ইয়েস অর নো? তাহলে পাশের কার্বনটাও কি হবে, বাইরের দিকে হবে। এটাকে তুই কি ড্র করেছিলি, ডট ড্র করেছিলি, তাহলে এটাও কি হয়ে যাবে, ডট হয়ে যাবে, যেরকম আগে দেখাচ্ছিলাম পারপেন্ডিকুলার। এ যদি ক্রস হয় একেও কি হতে হতো, ক্রস হতে হতো, নাহলে বন্ড কি করে হবে ভাই? এটা যদি ডট হয় আর তুই যদি অন্য প্ল্যানে ঢুকিয়ে দিস, মানে এ পাশে একটা লাইন বলছে আর তুই বলছিস না আমি এই পাশে বন্ড করবো, হবে কি? এ যদি যে প্ল্যানে থাকবে এ পাশের বন্ডটা তো সেম প্ল্যানেই হবে, নাহলে হবে না। এবার দেখ, এ যদি ডট হয়ে যায়, এরপরে দেখ তোদের কেসে কি হয়েছিল, যখন তুই ডট শুরু করেছিলি, এই যে ডট ডট, এটা কাজ মিটে গেছে। এই কার্বনটার কথা ভাব, এই কার্বনের একজনের বাইরে আছে আর একজনের কি আছে, ভিতরে আছে। তাহলে বাকি দুটো কি হতে হবে, এই বোর্ডের প্ল্যানে হতে হবে। তাহলে বাকি দুটো কি হবে, এই বোর্ডের প্লেনেই হবে। তারপর কি হবে, বোর্ডের প্লেনে হলে পাশেটাও বোর্ডের প্লেনে হবে, যেরকম এখানে করেছি। এটা বোর্ডের প্লেনে হলে এটাও বোর্ডের প্লেনে হয়েছে, দেখ দেখ দেখ, ঠিক আছে। এরপর কি হবে, এই জিনিসটা আবার রিপিট করবে, বুঝলি কি না? এটা ডট 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 ডট, তারপর আবার এখানে কি হয়ে যাবে, এরকম রিপিট হলো, তাহলে এটা কি হয়ে যাবে, ডট 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 ডট। তাহলে এটা সিম্পল বোর্ডের প্ল্যানে হবে, বাকি বাইরের হাইড্রোজেন দুটো যদি এরা যদি এই প্ল্যানে হয়, মানে আর এটা কি ড্র করেছিলাম, এটাই তো, ডট 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 ডট। এবার বল, দুজনে কি সেম প্ল্যানে এলো, এ পাশে দুটো হাইড্রোজেন আর এ পাশে দুটো হাইড্রোজেন কি সেম প্ল্যানে এলো, আলাদা আলাদা এসছে? তো এই সমস্ত কেসে কি দেখবি, সেম প্ল্যান না থাকলে কি বলবি, শো করবে না। টোটাল সাইক্লিক খোঁজ, 1 2 3 4, এটা সাইক্লিক কটা আছে, চারটে আছে, তার মানে ইভেন। তো সাইক্লিকটা কিসে আছে, ইভেনে আছে। তাহলে ইভেন থাকলে কি বলবি, নো জিআই, মনে থাকবে ভাই? যদি অড থাকে তাহলে জিআই শো হবে। এখানে আমি অডটা ড্র করে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে সমস্যা। কার্বনের কথা বলিনি, সাইক্লিকের কথা বলেছি। কার্বনটা চেক কর, 1 2 3 4 5। তাহলে যদি কার্বনের কথা বলিস, কার্বনটা আগের মতো কি হয়ে গেল, অড, তাহলে নো জিআই। যেটা আমরা পাইবন ভাবতাম আগে, এটা পাইবন ভেবেছিলাম তো, সেই পাইবনটা এখানে কিসের কাজ করছে, সাইক্লিকের কাজ করছে, গট ইট? আর তোরা কীভাবে মনে রাখবি, তোদের ব্যাপার। আরে ভালো করে বোঝ, কার্বন অড আছে, 1 2 3 4 5, আগেরটার মতোই তো, দুটো আলাদাভাবে মনে রাখতে হবে না। ওখানে কার্বন অড থাকলে কি হতো, নো জিআই, এখানেও কার্বন অড থাকলে কি হবে, নাম্বার অফ পাই ইভেন থাকলে নো জিআই, এখানে নাম্বার অফ সাইক্লিক ইভেন থাকলে নো জিআই। একবার জিনিসটা বুঝে নিবি, তারপর হালকা করে মুখস্থ করে নিবি, এটা হচ্ছে কেমিস্ট্রি অর্গানিক পড়ার প্রসেস। একবার বুঝে নিয়ে মনের একটা শান্তি হয়ে গেল, হ্যাঁ পৃথিবীতে হয় এইভাবে, তারপর ভাই মুখস্থ করে নে, নাহলে সারা বছর 2 বছর 3 বছর ধরে চলবে। আরে ওটা যদি ওরকম হতো, এটা হয়, একবার বুঝে নিয়েছিস, প্লেন আলাদা আলাদা হচ্ছে, ব্যাস লাইফ জিঙ্গা লাগলাম। কিসের পর, তারপরে ব্রেক হবে, কনফার্ম হওয়াটা খুব মজাদার জিনিস, মানে খুব বুঝতে পারবে, তুই যে পড়েছিস তো। এসেছিল তো, 2 বছর এসেছিল, 14-তে এসেছিল আর লাস্ট ইয়ার 22-এ এসেছে। এই সাইকেল সার্কেল 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 ড্র করে দেয়, হ্যাঁ গজ, আর একটা আছে কি স্ট্যাগার্ড, ইনঅর্গানিক। তো নোট পাঠিয়ে দিয়েছি গ্রুপে, নোটই তো পড়বো, ওইগুলোই তো পড়াবো।
এক্সট্রা ভাবে ইনঅর্গানিক পড়াতে হবে? হ্যাঁ, ও তুই ছেড়ে দিচ্ছিস ইনঅর্গানিক? তাই ও ছেড়ে দে, ছেড়ে দে। আরে পিওরিক টেবিলটা তো পড়বি। হ্যাঁ দেখ, ইনঅর্গানিকের ফিজিক্যাল প্রপার্টি দিয়ে যত কোশ্চেন আসে সেইগুলো পিওরিক টেবিল জানলে হয়ে যায়। তাহলে সেই জায়গাটা একটু পর। পিওরিক টেবিল ভালো করে পড়া আছে তো? ইনঅর্গানিকের ফিজিক্যাল প্রপার্টি প্রত্যেকটা ব্লক পড়ে নিবি। আমি নোট পাঠিয়েছি তো, ওখান থেকে পড়ে নিবি ফিজিক্যাল প্রপার্টি। মেল্টিং পয়েন্ট, জিআই এর অ্যাপ্লিকেশন, জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের অ্যাপ্লিকেশন। মেল্টিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্রিস্টাল ল্যাটিক এনার্জি। ক্রিস্টাল ল্যাটিক এনার্জি, ক্রিস্টাল ল্যাটিক এনার্জি কি দেখাচ্ছি? ধরে নে বন্ড ব্রেকিং এ যে এনার্জি লাগে তোকে, একটা জিনিস দেখাচ্ছি। দেখ, একটা গোল বল আছে, তোকে বললাম এরকম গোল বল সাজা, সাজালি তো, তাহলে ভ্যাকেন্ট স্পেস দেখতে পাচ্ছিস, বেশি আসছে না? আসছে তো কিছুটা ফাঁকা জায়গা। এবার তোকে আমি বললাম একটা কিউব নে, কি নিয়ে কিউব। এবার তুই এরকম তিনখানা তোকে কিউব দিয়েছি, তাহলে কিউবের উপর কিউব রাখবি। চারটে কিউব দিলে কি হবে, কোনো ফাঁকা জায়গা থাকবে? এপাশেও কিউব রেখে দিলি, তাই না? তো আমরা দেখতে পাবো এই স্ট্রাকচারটা ভালো, উইক নয়। আর এই স্ট্রাকচারটা কি হালকা উইক আছে, ওটা নিয়ে ডিসকাস করব। তাহলে এর মেল্টিং পয়েন্ট বেশি হবে না এর এর? হ্যাঁ, কারণ এর ফাঁকা ফাঁকা জায়গা, হালকা গরম, হ্যাঁ কম হবে ওর বেশি হবে। তো ওটাকে আমরা লিখছি, এখনই বোঝাচ্ছি তারা। ল্যাটিক এনার্জি মানে যখন মলিকুল তৈরি হয়, ধরেন একটা কোনো অ্যাটম আছে, এটা অ্যাটম আছে, ওরা যখন খুব কাছাকাছি এসে হাইলি স্টেবল হয়, তো কাছাকাছি আসতে গেলে এনার্জি রিলিজ করতে হয়। দিস ইজ কল্ড ল্যাটিক এনার্জি, মানে পুরো অ্যাটম অ্যাটমের মধ্যে। আর আয়োনাইজেশন এনার্জি মানে ইলেকট্রন বার করার যে এনার্জি। এ দেখ শোন, ক্রিস্টাল ল্যাটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সিমেট্রিক। যত বেশি সিমেট্রিক হবে তত বেশি তোকে ক্রিস্টাল ল্যাটিক এনার্জি দিতে হবে, আর তত বেশি মেল্টিং পয়েন্ট হাই হবে। সিমেট্রিক ব্যাপারটা বুঝে দিচ্ছি, এখনই তো আমরা পড়লাম সি সি সিএস থ্রি সিএস থ্রি, এটা সিস না ট্রান্স? সিস। এবার দেখ, এখানে সি ডবল বন্ড সি, এখানে হাইড্রোজেন, এখানে সিএস থ্রি, এখানে সিএস থ্রি, এখানে হাইড্রোজেন। এর সিমেট্রিসিটি বেশি, এর সিমেট্রিসিটি দেখতে পাচ্ছিস? এই কোন কোন এই বরাবর, তুই যদি এমনি তোদের বোঝানোর জন্য বলছি, এই করা বরাবর একটা লাইন টান, এপাশে হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন, সিমেট্রি হলো এইভাবে লাইন টান, এপাশে সিএস থ্রি, এপাশে সিএস থ্রি, সিমেট্রি হলো দুটো। তারপর মাঝে একটা লাইন টান, উপরে সিএস থ্রি হাইড্রোজেন, নিচে সিএস থ্রি হাইড্রোজেন, তিনটে সিমেট্রিক হলো। তাহলে সিমেট্রিক এর বেশি হচ্ছে কম্পেয়ার টু দিস, তার জন্য ট্রান্স ইজ হাইলি স্টেবল বলা হয় না? আর এর মেল্টিং পয়েন্ট কী হবে, বেশি হবে। ট্রান্সের মেল্টিং পয়েন্ট কী হবে, গ্রেটার দ্যান মেল্টিং পয়েন্ট অফ সিস। এর হয় দুটো, এগুলো আমরা পরে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে পড়াবো। এর সিমেট্রিক সিটি হয় দুটো, আর এর হয় চারটে মনে হয়, ওকে, মানে বেশি হবে, চারটে মতো হয়। আর তোদের বোঝানোর জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, সিমেট্রিক তুই যদি না বুঝতে পারিস আমার মতো বোঝ। এপাশে হাইড্রোজেন আছে, এপাশে হাইড্রোজেন আছে, তাহলে এই বরাবর যদি একটা মিরর নেই তাহলে সিমেট্রিক আসছে। এপাশে মিথেল মিথাইল আছে, এপাশে মিথাইল আছে, তো এইভাবেও তো একটা সিমেট্রিক হলো। আর মাঝ বরাবর একটা ডটেড লাইন টেনে দে, উপরে সিএস থ্রি হাইড্রোজেন আছে, নিচে সিএস থ্রি হাইড্রোজেন, আর
আরেকটা সিমেট্রিক, কিন্তু এখানে কিছু হবে? এখানে শুধু হতে একটা বা দুটো হবে, এই বরাবর একটা মনে হবে, হাইড্রোজেন হাইড্রোজেন সিএইচ থ্রি সিএইচ দুটো হয়, জিআইতে পড়াবো। এর জন্য আমরা জানি ট্রান্স ইজ হাইলি স্টেবল দেন সিস। নেক্সট হেডিং লেগ মেল, নেক্সট লেগ মেল্টিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কম্প্যাক্টনেস অফ স্ট্রাকচার। দু নম্বর, মেল্টিং পয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কম্প্যাক্টনেস অফ স্ট্রাকচার, যেটা আমি এইমাত্র দেখালাম। একটা কিউব কি ভালো কম্প্যাক্ট হবে? তো একটা কিউবের উপর কিউব রাখলে কি হয়ে যাবে? কম্প্যাক্ট ভালো হবে কম্প্যার্ড টু একটা গোল। আর একটা লাস্ট তিন নম্বর লিখে নে, মেল্টিং পয়েন্ট ওপেন চেনে বেশি হবে না ক্লোজ চেনে হবে? কম হবে ওপেন চেনে, ক্লোজ চেনে বেশি হবে, মানে সাইক্লিক সাইক্লিক রিংয়ে বেশি মেল্টিং পয়েন্ট হবে। রাহিনি বলবি কার মেল্টিং পয়েন্ট বেশি হবে? এটা এটা সিস তো, সিএস থ্রি দুটোই ওপেন চেঞ্জ। ঠিক আছে, এটাতে তো সিস ট্রান্সের কোনো গল্প নেই, তাহলে কি হবে? সিমেট্রিক দিয়ে করতে হবে বি। এই বরাবর যদি আমি লাইনটা নিই, মনে মনে ভাব এ পাশটা যতটা কার্বন আছে এ পাশে ততগুলো কার্বন আছে, বাট এটাতে কি করতে পারবি ওই লেভেলে সিমেট্রিক? তার জন্য এর সিমেট্রিসিটি বেশি। এবার তোকে এক্সামে না বলে দিলো এর মধ্যে কে হাইলি স্টেবল বা কার মেল্টিং পয়েন্ট বেশি, তুই বুঝতেই পারবি না এটা কোথাকার কোশ্চেন। এই দুটো দিয়ে দিয়েছে, তুই বুঝতে পারবি? তার জন্য জিআইটা দরকার। আর কেউ যদি সিস আর ট্রান্স ব্যাপারটা বোঝে সেই কোশ্চেনটা করতে পারবে। এই যে উপরে যে কোশ্চেনটা দিলাম না, এটা সিস স্ট্রাকচার এটা ট্রান্স স্ট্রাকচার, এটা তুই যদি নাই জানিস তাহলে কী করে করবি কোশ্চেনটা? এটা কি কোনো ইন্ডাকটিভ এফেক্ট রেজোন্যান্স এফেক্ট দিয়ে হবে? হবে না, করতে থাক না। ঠিক আছে, কর দিচ্ছি তারপর। হো গয়া ক্যা? কটা কার্বন আছে? পাঁচটা তো, ওই পাঁচটা কার্বন দিয়ে আমি একটা সাইক্লিক ড্র করলাম, কোনটা হাইলি স্টেবল হবে মানে মেল্টিং পয়েন্ট কার বেশি হবে? বি এর মেল্টিং পয়েন্ট বেশি হবে, কারণ এইটা বি গ্রেটার দেন এ। নোট হয়ে গেছে? নেক্সট কোশ্চেন,
বল, বেশি? হ্যাঁ, ওই কোশ্চেনটা এবার আসবে। অ্যারোমেটিকের মেল্টিং পয়েন্ট বেশি হবে, অ্যারোমেটিকের প্রায়োরিটি বেশি হবে, ডমিনেট করবে। ধরে নে এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে? সাইক্লিক কম্পাউন্ড আমরা কি জানি মেল্টিং পয়েন্ট বেশি হয়, বাট তোর তার সঙ্গে সঙ্গে আর একজন চলো মার্কেটে, এটা কি অ্যারোমেটিক, তাই না? অ্যারোমেটিক তো বেনজিন, এদের মধ্যে মেল্টিং পয়েন্টের অর্ডার বল। বিসিএ, সিবিএ, ডবল অ্যারোমেটিক না? এটা রুম টেম্পারেচারে সলিড হয়। এর নাম জানিস কেউ? অ্যাসপ্রিন মনে হয়। ওটার নাম কি? ওটা ওটা রুম টেম্পারেচারে সলিড থাকে, এতটাই হাইলি স্টেবেল। হতে পারে, নামটা মনে থাকে না, আমি জানি না। এটা কর, উপরে বিয়েরটা হাইলি স্টেবল তো, নিচে বল বল বল, বি হবে, টেন্স আছে বলে। এরকম করলে হয় না গা, বল এটা কে হবে? শোন মন দিয়ে, সিও, কার্বন মনোক্সাইডে ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকে। হ্যাঁ, ইয়েস থাকে। এবার দেখ, এই না বেশি থাকে ইলেকট্রন, কার্বন তো, কার্বনের সঙ্গে দুটো অক্সিজেন থাকছে, কার্বনে কটা ইলেকট্রন? চারটে ইলেকট্রন তো, হ্যাঁ কি না? কার্বনে কটা ইলেকট্রন? চারটে ইলেকট্রন। এখানে অক্সিজেন আছে, এখান থেকে এখানে যদি দেয় আর এই বন্ডটা এখানে যদি শিফট হয়ে যায় তাহলে কি হতে পারে? রেজোনেন্স হয়ে যাবে। এক্স্যাক্টলি দেখাচ্ছি, ক্লোরিনের ডি অরবাইটাল, থ্রি ডি অরবাইটাল আছে তো, ক্লোরিনের থ্রি ডি অরবাইটাল আছে তো, তার মানে ক্লোরিনের ভ্যাকেন্ট থ্রি ডি অরবাইটাল খালি আছে। তাহলে রেজোনেন্স যদি করে তাহলে এই অরবাইটালটা তো ভরে দেবে। মন দিয়ে শোন, ভালো কোয়েশ্চেন এটা। যেই ভরে দেবে তাহলে এর হাইব্রিড স্ট্রাকচার কিরকম হবে জানিস? হাইব্রিড স্ট্রাকচার এরকম একটা হবে। আর সিএল এর মাথায় কি হবে? মাইনাস। আর সিওর মাথায় কি হবে? প্লাস। আর মাইনাস প্লাসের মধ্যে অ্যাট্রাকশন হবে তো, ইয়েস অর নো? অ্যাট্রাকশন হচ্ছে, আর এখানেও মাইনাস হবে, এখানেও প্লাস হবে, বাট ডিস্টেন্সটা কত দূর? সিওর প্লাস এখানে তো, আর ক্লোরিনের মাইনাস কোথায়? এখানে। হ্যাঁ, এটা কি আনলাইক চার্জ? আনলাইক চার্জ কাছাকাছি থাকলে হাইলি স্টেবল হবে তো, তার জন্য সিস জিতে গেছে। এরপর তোদের শর্ট ট্রিক দেই, এক্সাম হলে কীভাবে বাজবি, এক্সেপশন না এটা, লজিক। এর জন্য একটা পুরো একটা ছক আছে, আমি এখন ছকটা লিখবো, যে যে কোন কোন এলিমেন্টে সিস মোর স্টেবল হয় কম্পেয়ার টু রেজোনেন্স, দিয়ে চেক করতে হবে। কোনো সময় যদি কোনো আয়নে পজিটিভ নেগেটিভ হয়ে যায় তখন সিস গ্রেটার দ্যান ট্রান্স হয়। এইগুলো কি নিউট্রাল তো, আর এখানে কি হতে পারে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে পারে। বল স্যার, ওর জন্য তো শিখতে হবে না, ওর জন্য তোমাকে শিখতে হবে।
হ্যাঁ, এইগুলোতে অর্গানিকের যেই পার্টটা আছে না, জিওসি বল, আইসোমেরিজম বল, এখানে যথেষ্ট টাইম দিতে হয়। একবার যদি আমি অনেক বেশি পড়িয়ে দিই, অনেক টাইপের কোশ্চেন করিয়ে দিই, তারপর তোদের মনে হবে না যে এটা মুখস্থ করতে হচ্ছে। কারণ এই কোশ্চেনটা তোর এক্সাম হলে এসলে তুই বলতি যা বাবা সিস কবের থেকে আবার হাইলি স্টেবল হচ্ছে, তখন তুই ওটাকে বললি না এটা এক্সেপশন, পড়াশোনা বাদ দিয়ে দেই, গাড়ি চা চা বিক্রি করতে হবে। হ্যাঁ হুম, তাই ওর জন্যই তো কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে আমি তোদের সেদিন বললাম না, কেমিস্ট্রিতে 2 ঘন্টা তো তোকে রাখতেই হচ্ছে, যেখানে তুই শুধু পেজ উল্টে উল্টে তোর নোট চেক করবি। তুই যে নোটটা করেছিস না ফিজিক্স আর ম্যাথে, কি হয় ফর্মুলা দেখলে পুরো বেরিয়ে যাবি। ফিজিক্স আর ম্যাথে ফর্মুলা দেখলে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে ফর্মুলা দেখলে বেরিয়ে যাবি। অর্গানিক ইনঅর্গানিকের তোর নোট হচ্ছে একদম সম্পদ। হ্যাঁ, নাহলে অর্গানিক ভুলে যাবি। নেক্সট কোশ্চেন দিচ্ছি, আচ্ছা আমরা এটা টাইপ কি পড়াচ্ছি, হাইড্রোজেন বন্ড আর পজিটিভ চার্জ হলে, লিখে নে এই টপিকটা, এখানে লিখে নে। এটা জিআই এর অ্যাপ্লিকেশন, একটা সুন্দর টপিক, হাইড্রোজেন বন্ড অ্যান্ড আয়ন ডাইপোল অ্যাট্রাকশন, এই দুটো কেসে সিস হাইলি স্টেবল দেন ট্রান্স। কোথাও যদি হাইড্রোজেন বন্ডের চান্স থাকে আর আয়ন ডাইপোল অ্যাট্রাকশনের চান্স থাকে, সিস হয়ে যাবে মোর স্টেবল দেন ট্রান্স। এখানে দুটো স্ট্রাকচার আছে, এটা কি স্ট্রাকচার, সিস তো, ট্রান্স স্ট্রাকচারটা ড্র করে নে। ভিডিও চলছে ভাই, এটা কি স্ট্রাকচার হলো ট্রান্স, কে হাইলি স্টেবল হবে এ, কেন এখানে কি তৈরি হবে হাইড্রোজেন বন্ড, তাহলে এর মেল্টিং পয়েন্ট স্টেবিলিটি সবই কি হবে বেশি হয়ে যাবে। এখানে হাইড্রোজেন বন্ডের ডিস্টেন্সটা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। এগুলো তাড়াতাড়ি টপিক নয়, তাড়াতাড়ি পড়ালে তো হয়ে যাবে, ধরে 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 আপ টু লাস্ট লিমিট পর্যন্ত বুঝতে হবে। এমই মানে বুঝিস তো, হাইড্রোজেন নিচে NH3+, উপরে অক্সিজেন আছে, তার মানে ইলেকট্রনের ঝমাঝম ইলেকট্রন আছে, তো মানে অক্সিজেনের মাথায় কি থাকবে ইলেকট্রোনেগেটিভিটি, নেগেটিভ থাকবে, প্লাস মাইনাসে কি হবে ডাইপোল অ্যাট্রাকশন হবে। ডাইপোল কোথায় হয়, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়। আমি কি করে বুঝলাম যে এখানে ডাইপোল হবে, কারণ এখানে ইলেকট্রোনেগেটিভিটি আছে। এই এই কোশ্চেনটা তোর মাথায় ক্লিক করবে কি করে, তুই ভাব ক্লোরিনটা কি হাইলি ইলেকট্রোনেগেটিভিটি কোথায় গেল, তার মানে 100% মাথায় কি হবে মাইনাস হয়ে যাবে। এ মাইনাসটা পাবে কোথায়, নিশ্চয় এখান থেকে টেনেছে, এইভাবে মনে রাখতে পারিস। রেজোনেন্স সবার হিট করে না, কি বললাম, রেজোনেন্স সবার মাথায় ক্লিক নাও করতে পারে, বাট ডাইপোল কোথায় কার হবে সেটা তো ক্লিক করবে ভাই। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে কি হবে এখানে অ্যাট্রাকশন হবে, হাইলি স্টেবল। তো তোদের দুঃখ কষ্ট মেটানোর জন্য আমি একটা ছক লিখে দিচ্ছি, কোথায় কোথায় ডাইপোল আয়ন ইন্টারাকশন হয়।
आयोन डाइपोल, आयोन डाइपोल, आयोन आछे एनएच थ्री प्लस ओएच टू प्लस सीओ, एरा थाकछे डाइपोले थाकछे फ्लोरिन क्लोरिन ब्रोमिन ओ सीएचओ ओएमई এইগুলোতে ডাইপোল ইন্টারাকশন হবে, আয়োডিনে হয় না। ওকে, এখানে হয়, এখানে হয় না। কার্বন আয়োডিন, কার্বন এসএইচ, কার্বন এসিএইচ, মার্কেটে এনএইচ থ্রি প্লাস থাকা সত্ত্বেও, ওএইচ টু প্লাস থাকা সত্ত্বেও ডাইপোল আসবে না। আয়োডিন এসএইচ এসিএইচ মানে মেনলি বক্তব্য এইগুলো দেখলেই হবে, না হলে হবে না। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন সিএইচও ওএমই আর অ্যাসিটিক অ্যাসিড ও এসি ও এসিটা আরেকবার বলে দেবো। এই যে এই যে কেসটা দেখতে পারলি, এখানে কে ছিল এনএস থ্রি প্লাস ছিল, তো এখানে কে আছে ওএমই, আর আমি এখানে যখন ছকটা বানালাম এখানে ওএমই লিখেছি, তাহলে এনএস থ্রি প্লাসের সঙ্গেই তো ওএমির কী হবে, ডাইপোল আয়ন ডাইপোল ইন্টারাকশন হবে। এনএস থ্রি প্লাসের সঙ্গে সিএল এর কী হবে, আয়ন ডাইপোল ইন্টারাকশন হবে। যদি এরকম দুটো এলিমেন্ট থাকে তাহলে কি বলবো, হ্যাঁ এখানে সিস হাইলি স্টেবল দেন ট্রান্স। মনে থাকবে আগের কোশ্চেনটা দেখ না, এই কোশ্চেনটা কী ছিল দেখ দেখ, ওএমই এনএস থ্রি প্লাস, হ্যাঁ দুটোই থাকতে হবে একসঙ্গে, একা থাকলে হবে না। একদম ফার্স্ট কোশ্চেনটা কী ছিল, শুধু ফ্লোরিন ছিল, তো দেখ এখানে কে হাইলি স্টেবল হয়েছে, ট্রান্স। ফ্লোরিন ফ্লোরিন একা থাকলে হবে না, ওর সঙ্গে পজিটিভ আয়নও থাকতে হবে। ওটা যদি দেখতে পাস তাহলে বলবি সিস মোর স্টেবল দ্যান ট্রান্স। হ্যাঁ এইগুলো হয় না, মানে আয়োডিন থাকলে দিবি না, আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি অত বেশি নয়। হ্যাঁ তা এখানে কিছু হয় না, মানে তখন ট্রান্সি বেশি হবে, জেনারেল হবে, জেনারেল। সবাই নিজে করবি, এই দুটোর মধ্যে কে হাইলি স্টেবল, কার মেল্টিং পয়েন্ট বেশি। ভালো করে ভেবে চিনতে বল কত কোনটা হবে ভাই, বি, কতগুলো কার্বন আছে, তিন চার পাঁচ ছয় সাত, এখন ফোন করেছে সকাল থেকে, ওখানেও 10টা আছে, তো 1 2 3 4 5, ওটা খুলতো কি লেখা ছিল, 8 থেকে 11-র মধ্যে কি ছিল,
আচ্ছা তাহলে এটা হবে, ঠিক আছে। এটা কি সিস? তো দেখ এর রেসপেক্টিভলি এ পাশে কতগুলো কার্বন আর এ পাশে কতগুলো কার্বন, সেম আছে না ভাই? তাহলে ওটা কি স্ট্রাকচার? সিস। আর এটা কি স্ট্রাকচার? ট্রান্স। ট্রান্স হাইলি স্টেবল হয় সিসের থেকে কত পর্যন্ত? কত পর্যন্ত? 11 পর্যন্ত। যদি এক্সামে কোশ্চেন এরকম দিয়ে দিত, এটা রাহিনী বলবে, কেউ বলবি না আগে। বাস আবার কি, তুই কি সরকারি কলেজে যাবি না? যাবি না? দেখে বলতো কে সিস কে ট্যান্স, এটা খুঁজতে বল। তুই ফাইন দে, 100 টাকা দে, বল। অনলাইনে শুনতে পাচ্ছিস? কোনটা সিস কোনটা ট্রান্স তুই বলিস নি তো ওকে? হ্যাঁ বল। এটা সিস, ঠিক আছে, এটা ট্রান্স। এবার বল কে হাইলি স্টেবল, আগেরটা ভালো করে দেখ। ট্রান্স হাইলি স্টেবল হয়েছে সিস থেকে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? কতগুলো কার্বন আছে? 12টা হলে কি হতো? ইয়েস, 12টা হলে কি হবে? সিস হাইলি স্টেবল দ্যান ট্রান্স। হয়ে গেছে? ওর মাথা সব সেট আছে। তুই 1 বছর ড্রপ দে, দে ভালো কলেজ পেয়ে যাবি। সমস্যা কি বলছিস, দেওয়া উচিত কি উচিত না? ওদের কাছে এক্সপিরিয়েন্স নে, দেওয়া উচিত কি উচিত না? না বলছিস? নেক্সট হেডিং কর, কনফর্মেশনাল অ্যানালাইসিস। আগে জিনিসটা একটু বুঝিয়ে নেই, আগে জিনিসটা একটু বুঝিয়ে নেই, তারপর লেখাচ্ছি। এটা কি স্ট্রাকচার ড্র করেছি? এটা কি স্ট্রাকচার ড্র করেছি? ইথেন। ইথেন তো, এবার কোনো জিনিস যদি একটা জায়গায় জড়ো হয়ে থাকে, মানে যেটাকে বলে স্ট্যাটিক, স্ট্যাটিক মানে এইগুলো থেমে আছে। ধরে নে হাইড্রোজেন এখানে পজিশন, এখানেই আছে হাইড্রোজেন, এখানে পজিশন এখানেই আছে, এগুলো আছে তো। তাহলে থাকলে কি হয়, ওদের মধ্যে একটা রিপালশন তো তৈরি হবে। এবার কোনো জিনিস যদি একই অবস্থায় থাকে, তোকে ধরে আমি বলে দিলাম তোকে দড়ি থড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ঠিক আছে, তার মানে তোর মধ্যে কি হয়ে গেল, স্ট্যাটিক হয়ে গেলি তুই। কোনোভাবে যদি দড়ি ছিঁড়ে দেই তাহলে কি করবি, তুই মুভমেন্ট করতে স্টার্ট করবি। তো কম্পাউন্ডগুলো এরকমভাবে থাকে, ঠিক আছে। আমি দুটো এইভাবে লেখাচ্ছি, উপরে হাইড্রোজেন নিচে হাইড্রোজেন, হাইড্রোজেন এইভাবে থাকলো তো। এবার কোনো কারণে এটা ছিল এসি রুমে, কোথায় ছিল, ফ্রিজে ছিল। এই ইথেনটা কোথায় ছিল, ফ্রিজে। এটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে আসলাম, তাহলে এনার্জি পেয়ে গেল, মানে দড়ি খুলে দিলাম, এনার্জি যেই পেয়ে গেল তখন এরা রোটেশন করতে থাকে। মানে ধরে নে এই কার্বনটাকে আমি যদি ফিক্সড করে দেই, জাস্ট ধরে নে একবার,
তাহলে এই কার্বনের রেসপেক্টিভলি এই কার্বনটা রোটেট করতে পারে, তো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে? যেটাকে তুই এখন দেখতে পাচ্ছিস এটা যদি ঘুরে যায়, ধরে নে 60 ডিগ্রি ঘুরে গেল, তাহলে অন্য কিছু দেখতে পাবি তো? তাহলে হাইড্রোজেনটা এরকম হয়ে গেল 60 ডিগ্রি ঘুরে, এই হাইড্রোজেনটা কোথায় চলে যাবে? উপরে। আর এই হাইড্রোজেনটা কোথায় চলে যাবে? নিচে। এখানে দেখ কার্বন, এটাকে ফিক্সড রাখছি, নাহলে আমরা বুঝতেই পারবো না দুজন যদি একসঙ্গে ঘোরাঘুরি করে। ক্লিয়ার ভাই? তাহলে দেখতে পাচ্ছিস এলিমেন্ট ঘুরে যাচ্ছে না? এই যে যে তিনটে হাইড্রোজেন আছে, এটাকে এরকম একটা সার্কেল ড্র করা হয়। কী ড্র করা হয়? একটা সার্কেল ড্র করা হয়। আর আমাদের রুম টেম্পারেচারটা ইনাফ ফর রোটেশন, আমাদের যে রুম টেম্পারেচার আছে সেতে এরা আরামসে ঘুরে যাবে। হয়তো আমেরিকাতে বা রাশিয়াতে একটু কম কষ্ট বেশি হবে, বাট ইন্ডিয়াতে তো হয়ে যাবে। দেখ এই সিটার সঙ্গে উপরে কে আছে? হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। কেউ কি কারো মাথায় এরকম একটা কোনো কনফিউজ আছে যে এটা তো sp3 হাইব্রিডাইজেশন, কি হাইব্রিডাইজেশন? বাট আমি যে ড্র করেছি দেখ প্রত্যেকটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 120 ডিগ্রি। তার মানে কনফার্মেশন আমরা যখন ড্র করবো 120 ডিগ্রিতে ড্র করবো। কেন করবো? তুই যখন এটাকে 109 ডিগ্রি 28 মিনিট ভাবিস না, তখন তোরা 3D-তে ভাবিস। কিসে ভাবিস? 3D-তে। আর আমি এর প্রজেকশন ভিউ নিচ্ছি তো। এটা কি ভিউ? একটা যদি সিলিন্ডার থাকে, সিলিন্ডার প্রজেকশন রেক্ট্যাঙ্গেল হয় তো। এবার তুই ভালো করে দেখ যে তিনটে আঙুল কত অ্যাঙ্গেলে আছে, সব নিজেদের মধ্যে 109 ডিগ্রি করেই আছে। কিন্তু আমি ওখান থেকে যদি একটা লাইট মারি, এই লাইটের শ্যাডোটা এখানে যখন পড়বে, তখন 3D-টা 2D-তে পড়ে গেছে। 2D-তে কটা লাইন পড়ছে? তিনটে লাইন 360 ডিগ্রিতে ডিস্ট্রিবিউটেড হয়ে গেলে কত পড়বে? 120 ডিগ্রি। বুঝে গেল? এটা 120 ডিগ্রি কেন হয়? ডিউ টু প্রজেকশন, সার্কুলার প্রজেকশন। এবার এই হাইড্রোজেনটা কোথায় আছে? উপরে আছে তো। এই হাইড্রোজেনটা কোথায় আছে? উপরে আছে তো। এখানে বরাবর এখানে একটা হাইড্রোজেন দে। সিমিলারলি এই হাইড্রোজেনটা এই বরাবর আছে, এখানে একটা হাইড্রোজেন দে, এই বরাবর এখানে একটা হাইড্রোজেন দে। অল গুড। এবার যদি আমি এটাকে ফিক্সড রেখে 60 ডিগ্রি ঘোরাই, তাহলে কে ঘুরছে পিছনেরটা? তাহলে সামনের সার্কেলটাকে এরকম রাখ, সামনের সার্কেলটাকে এরকম রাখ। সাদা কালারের যে কার্বন আছে রাখলি, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। কে চেঞ্জ হয়েছে দেখ? এই হাইড্রোজেনটা 60 ডিগ্রি এদিকে ঘুরে গেল তো। 60 ডিগ্রি ঘুরে গেলে এরকম একটা কিছু হবে। তাহলে আমি এই বরাবর এরকম একটা হাইড্রোজেন ড্র করে দেবো। আর এই হাইড্রোজেনটা উপরে উঠে যাবে, তাহলে এই বরাবর এরকম একটা হাইড্রোজেন ড্র করে দেবো। আর এই হাইড্রোজেনটা নিচে নেমে আসবে। কিরে বুঝলি কিছু? এখান থেকে এখানে যেতে গেলে কত ডিগ্রি ঘুরতে হলো? 60 ডিগ্রি ঘুরতে হলো তো। এবার তোরা কেউ বলতে পারবি যে কনফর্মেশনাল স্ট্রাকচার পৃথিবীতে কত রকম হতে পারে, মানে কতগুলো হতে পারে? কনফর্মেশন মানে অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে পাচ্ছিস বল। থিওরিটিক্যাল কত হতে পারে? ইনফাইনাইট। আমরা কনফর্মেশনাল স্ট্রাকচারকে কি বলছি? অ্যাঙ্গেল ঘুরলেই হবে তো। এ যদি 1 ডিগ্রি ঘুরে একটা স্ট্রাকচার দেয়, 2 ডিগ্রিও তো ঘুরে একটা স্ট্রাকচার দিতে পারে, 3 ডিগ্রিও তো ঘুরে দিতে পারে। তার জন্য থিওরিটিক্যাল কতগুলো স্ট্রাকচার হবে? ইনফাইনাইট। কনফার্মার আর কনফার্মেশনাল দুটো আলাদা ওয়ার্ড জানিস তো? কনফার্মার মানে হাইলি বেসিক কাকে পাবো, 60 ডিগ্রি হাইলি স্টেবল। বাট পৃথিবীতে থিওরিটিক্যাল কত হতে পারে? ইনফাইনাইট হতে পারে, এটা মাথায় থাকতে হবে। আমি স্ট্রাকচার এখন ছবি তুলে দেখাবো। এই জিনিসটা নিজের হাতে একবার ড্র কর, ঠিক আছে? ইন্টারেস্টিং জিনিস, সব বুঝতে পারবি, একটু মন টন থাকলে হলো। সব তোদের মনের খেলা, টাইম ওয়েস্ট করছিস না তো তুই? ঠিক আছে, তুই করছিস? রনির সঙ্গে কথা বলছিস শুনলাম, রনির সঙ্গে কথা বলছিস ভোরবেলায়? ও রনি আমাকে বললো তো, মানে আমি ইন দ্য সেন্স পড়াশোনার কথা, পড়াশোনা করতে করতে ভালো করেছিস। ঠিক আছে, নোট কর নোট কর, আমি বেকার বকছি তোদের।
জিজ্ঞেস করবে কে স্টেবল, কে এই যে কোশ্চেন এসেছিল বলছে কোন স্টেবল হবে, এদের এদের নাম আছে, একটাকে কি বল স্ট্যাগার্ড বলে। হ্যাঁ হ্যাঁ ওগুলো করিয়ে দেবো, আজকে ছবি টবি এঁকে আজকে যতটা পড়াবো তাতে WBJ বেরিয়ে যাবে। একটু কষ্ট করে ডেফিনেশন লেখ, এক কথা বলছিস কেন? ডাইহেড্রাল অ্যাঙ্গেল বুঝিস? দুটো অ্যাঙ্গেল হয়, একটা বন্ড অ্যাঙ্গেল আর একটা কি হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এই এর মধ্যে অ্যাঙ্গেলটাকে কি বলে জানিস? এটাকে বলে বন্ড অ্যাঙ্গেল। কি বলে? বন্ড অ্যাঙ্গেল। এবার তুই ফার্স্টের কার্বনটাকে ফিক্সড করে ও পাশের কার্বনটাকে রোটেট করছিস, যখন এই অবস্থা ছিল এ পাশের হাইড্রোজেন আর ও পাশের হাইড্রোজেন 0 ডিগ্রিতে ছিল, এটাকে এইভাবে ঘুরিয়ে 60 ডিগ্রি করে দিলাম। এই যে 60 ডিগ্রি হলো, এই 60 ডিগ্রিটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। কি বলে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। দুটো দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছিস? কিরে মানে এই এইগুলো তিনখানা পেন আছে, এই তিনটে পেন পিছনে আছে আর সামনেরটা ফিক্সড আছে, তাহলে এরা যদি ঘোরে না আরামসে এরকম ঘুরতে পারে তো এর রেসপেক্টিভলি। এবার তুই সামনে থেকে যদি লাইট দিয়ে শ্যাডো দেখিস তোর কি মনে হবে? ঘুরছে তাই না? বাট ওদের নিজেদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, এই থিটা যতটা আছে সেই থিটা ততটাই থাকবে, একসঙ্গে ঘুরছে দেখ। তার মানে বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয় না, কে চেঞ্জ হয়? চেঞ্জ কি হয়? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ডাইহেড্রাল নাম দিয়েছে, দুটো কার্বন তো মিনিমাম দরকার কনফার্মেশনের জন্য, কটা কার্বন দরকার মিনিমাম? দুটো। এর রেসপেক্টিভলি এর রোটেশনকে কি বলে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলে। সেই অ্যাঙ্গেলটা পৃথিবীতে কত হতে পারে? ইনফাইনাইট হতে পারে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ইনফাইনাইট হতে পারে। কনফার্মেশনাল জিন্দেগি বহুতি অ্যানালাইসিস। চল লেখ, যেগুলো আমি বলেছি সেইগুলো লিখছি। ফার্স্ট লেখ, ইনফাইনাইট নাম্বার অফ ফর্মস, ইনফাইনাইট নাম্বার অফ ফর্মস হুইচ আর অবটেন, ডিউ টু দ্য ফ্রি রোটেশন, নামটা ফ্রি কেন দিয়েছে জানিস? ডিউ টু দ্য ফ্রি রোটেশন, অটোমেটিক হয় রুম টেম্পারেচারে তাই। ডিউ টু দ্য ফ্রি রোটেশন অ্যাবাউট সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, আর কোল। এরকম ও ঘুরতে ঘুরতে থাকে, তো ওপাশেরটা। এবার ওর তো একটা স্টেবিলিটি আছে, কোন স্ট্রাকচারে হাইলি স্টেবল সেটাই আমরা বার করবো আজকে। তাহলে হ্যাঁ ডিপেন্ড করে না, ব্যাপারটা হচ্ছে ওরা ঘুরতে পারে রুম টেম্পারেচার ঘুরতে পারে। এবার তুই যদি 0 কেলভিনে নিয়ে যাস তাহলে ঘুরবে না, তাহলে কনফার্মেশন হবে না। এবার ঘুরবে যদি ঘোরে তাহলে কত কতগুলো ঘুরতে পারে? ইনফাইনাইট। তাহলে থিওরিটিক্যাল কতগুলো কনফার্মেশন হতে পারে? ইনফাইনাইট নাম্বার অফ ফর্মস হুইচ আর অবটেন ডিউ টু দ্য ফ্রি রোটেশন অ্যাবাউট সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড আর কল্ড, এটাকেই কি বলে? কনফর্মেশনাল
কনফার্মেশন বলে। কনফার্মেশন ডিফার ইন স্টেবিলিটি অ্যান্ড এনার্জি। নেক্সট পয়েন্ট লিখ, কত এনার্জি দরকার ফর দ্য, এই যে ঘুরছে না, এই ঘুরতে গেলে কত এনার্জি দরকার ফর দ্য রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড, দ্য এনার্জি রিকোয়ারমেন্ট। আমার সঙ্গে লিখতে থাক, পেজ কিন্তু আমি চেঞ্জ করে দেবো আমার হয়ে গেলে। 25 ক্যালোরি কিলো ক্যালোরি পার মোল, এক মোল ইথেনকে রোটেশন করাতে গেলে 25 কিলো ক্যালোরি পার মোল দরকার, হুইচ ইজ অ্যাভেলেবেল ইন সারাউন্ডিং, যেটা রুম টেম্পারেচারে পাওয়া যায়, রুম টেম্পারেচারটা অ্যাভেলেবেল। সারাউন্ডিং লিখে নে, তো রোটেশন কেন হয়, দ্য ফ্রি রোটেশন হ্যাপেন, যা আমি গল্প বলেছি সেটাই লিখছি, হ্যাপেন টু রিলিজ। পরে গিয়ে তোদের তো বুঝতে হবে, আমার কথা তো মনে থাকবে না, নোট দেখে বুঝতে হবে না। দ্য ফ্রি রোটেশন হ্যাপেন টু রিলিজ দ্য স্ট্যাটিক স্ট্রেংথ, ওই যে বললাম না অনেক সময় বসে থাকলে যেরকম হয় স্ট্যাটিক স্ট্রেংথ অফ এ মলিকিউল। স্ট্যাটিক স্ট্রেংথ ছিল, ওকে হালকা আমি এনার্জি দিয়ে দিয়েছি, তোদের মনে আর লেখানো উচিত নয়, তোদের অবস্থা খারাপ হয়ে গেছে। চল কোশ্চেন করাই, ডাইহাইড্রাল অ্যাঙ্গেলটা লিখলে ভালো হতো, লিখে নে তোরা বসে বসে, ডাইহাইড্রাল অ্যাঙ্গেল লেখ, আমার শরীরটা খারাপ আছে আজকে। কী করে নেব ভাবছি, ডিফাইনাইট ইন্টিগ্রেশন আছে, ক্যান্সেল করা যাবে না, মোড়ে মোড়ে নিতে হবে, ছেলেদের পরীক্ষা, ওই ব্যাস ওই জিলেট ব্যাস থেকে বেশি ছেলে যাদবপুরে পাবে না, ওদের ছাড়া যাবে, তোরা তো ফাঁকিবাজ। ওরা চরম খাটে, চরম, ওদের খাটনি দেখলে তোর ভয় লেগে যাবে, সব তো জব টব ছেড়ে এসছে না, হাই লেভেলে কাটে, রাতটা পুরো রাত জেগে পড়ে, তারপর তোরাও খাটিস, ওদের পিট দেয়ালে পিট ঠেকে গেছে, তোদের এখনো ফাঁকা আছে কিছুটা, তাই তো? ওই ওর যেমন একটা অপশন আছে যে ও মনে মনে ভাবছে প্রাইভেটে তো পড়ে নেব, তোর কথা বলছি না পিছনের কথা বলছি, এরকম চিন্তাভাবনা থাকলে র্যাঙ্ক হবে না, ভাব আমাকে ওখানে যেহেতু সিটটা নিতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না, তুই মেন্টালিটি তোর এরকম হয়ে যাবে, একটু কম খাটি না, আর যখন ভাবে ওখানে পেতেই হবে তখন তোকে চড় মারবে, আমাদের দুটো মন থাকে তো, ওই একটা মন তোকে চড় মারবে, পড়তে পারস যাদবপুর চলে যাচ্ছে সিটটা। চল ডাইহেড্রাল অ্যাঙ্গেল কোনোদিন ধরে নে 50 লাখ বা 1 কোটির একটা প্যাকেজ লেগে গেলে 2 বছর জব করার পর যদি তুই যদি ছেড়েও দিস, 1 কোটি টাকা সুদ হয় 75,000 টাকা, ঠিক আছে, হিসেব মতো পার মান্থ, তার মানে ওটাকে ব্যাংকে রেখে সারা জীবনে আসকার আর কাজই করতে হবে না, দিস ইজ কল ফিনান্সিয়াল ফ্রিডম। আর 7 কোটি হয়ে গেলে তো তুই তো রাজা, একটা ল্যাম্বরগিনিও নিতে পারবি, বুঝেছিস? 7 কোটির মানে কি, আমি যদি গভর্নমেন্টের ফিক্সড ডিপোজিটের 6% বলি, তার মানে 60,000 টাকা, 7 কোটি হয়ে গেলে কত হয়ে যাবে,
4.2 লাখ পার মান্থ, মানে বসে বসে 4,20,000 টাকা বসে বসে পাবি। আর ফিক্সড ডিপোজিট দিচ্ছিস মানে কোনো ট্যাক্সও লাগবে না। ওকে, মানে তুই, আমি এতও ধরছি না, এভারেজ প্যাকেজ 50 লাখের উপরে তো 100 জন পেয়েছে যাদবপুরে, তুই 100 জনের মধ্যে তো আসতে পারবি। 50 লাখ পেতে গেলে, পেলে তোর মাত্র 6 বছর লাগবে 3 কোটি টাকা হতে, তাই তো? টাকা দিয়ে ভাব, তাহলে মোটিভেশন আসবে। 3 কোটি ঘরে ঢুকে গেলে কি করবি বুঝতে পারবি না, স্টার্ট আপ খুলে দিবি একটা। 5 বছর কাজ করলি, 30 বছরে ফিনান্সিয়াল ফ্রিডম নিতে হবে। তোর তোর বয়স যেরকম বাড়ছে না, তোর বাড়ির লোকের মা বাবার বয়স বাড়ছে, তাই না? তারা কতদিন তোকে কাজ করে খাওয়াবে? তোকেও তাকে কিছু দিতে হবে। তাদের বলে দে রিটার্ন নিয়ে নাও, 5 বছর পর বলে দে রিটার্ন নিয়ে নাও। ডাইহেড্রাল অ্যাঙ্গেল লেক, ইট ইজ দ্য অ্যাঙ্গেল কোম্পানিও টাইম পায় না আজকে। লেখ লেখ, ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এনি টু বন্ডস অফ দ্য অ্যাডজেকেন্ট অ্যাটম। আমি এটাকে আগে বক্তব্য, যদি 5 বছর পর ফ্রিডম পাবি, তোর ইচ্ছা মতো কাজ করতে পারবি, পকেটে টাকা না থাকলে ফ্রিডম কোথা থেকে পাবি? মার কাছে টাকা চাইতে ভালো লাগে কিরে? থার্ড ইয়ার ইন্টার্নশিপ হয়, ইন্টার্নশিপে 20 লাখ টাকা মেরে দেয়। ইন্টার্নশিপ বুঝিস, প্রি প্লেসমেন্টও বলে ওটাকে। এখন বাজার ভালো আছে, ভালো জব টব নিয়ে বেরিয়ে যায়। বাজার ভালো আছে তো, কোভিডের পর বাজার চরম ভালো আছে, মোটামুটি এটা 5 বছর আরো চলবে। মানে এখন একটা ডিজিটালের একটা ইয়ে আসছে না, হ্যালো শুনতে পাচ্ছিস? ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এনি টু বন্ডস অফ দ্য অ্যাডজাকেন্ট অ্যাটম। ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এনি টু বন্ডস অফ দ্য অ্যাডজাকেন্ট অ্যাটমস। হ্যাঁ বুঝে গেছি, এই একটা গোল হলো, এরকম একটা হলো, এখানে হলো, এখানে একটা হলো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন হলো, এই ভাই এই সামনের আর পিছনের মধ্যে, এটাকে অ্যাডজাকেন্ট বলে, তো এই অ্যাঙ্গেলটাকে কি বলবে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ডিএ বলে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল। আর ইন্ডিভিজুয়াল যে বন্ডটা থাকে সেটাকে কি বলে? বন্ড অ্যাঙ্গেল। মলিকুলের কিরকম রিপালশন থাকে জানিস? মলিকুলের রিপালশন জানিস? আর একটা জিনিস বলে দিচ্ছি, যদি তোর মান্থলি স্যালারি 30,000 টাকার কম হয়, ঠিক আছে, যে কোনো জবে, 30,000 টাকা মানে 12 মাসে 3.6 লাখ, আমি 40,000 ধরছি, 40K, 40K 12 দিয়ে গুণ করলে কত হয় এনি ওয়ান? মানে 5 LPA তো অলমোস্ট, যদি তোর মান্থলি ইনকাম মানে ইয়ারলি ইনকাম 5 LPA হয়, তোকে 60 বছর পর্যন্ত জব করতে হবে, তুই লাইফে কোনো দিন জব ছাড়তে পারবি না, ক্লিয়ার? তোর যদি মান্থলি ইনকাম এটা হয়, তুই জীবনে জব ছাড়তে পারবি না, কারণ তুই জব পেয়ে গেলে ইএমআই লেগে যাবে, মানে কিছু যে জিনিসপত্র কিনবি না, এবার ইএমআই, হোম লোন, গাড়ি লোন, এগুলো হবে তো, তার জন্য তোকে ইনিশিয়ালি এই ইয়াং এজে, ফ্রেশার্সে একটা ভালো জব মারতে হবে, যাতে 5 বছর পর রিটায়ারমেন্ট নিয়ে নিস।
কারণ কোম্পানির জব করা বহুত চাপের ব্যাপার 60 বছর পর্যন্ত। আর তুই যখনই তোর 30 বছর হয়ে যাবে, 35 বছর হয়ে যাবে, তখন কি করবে, তোকে ফায়ার করে দেবে, এ বুড়ো হয়ে গেছে, লাগবে না, বের করে দাও, নতুন ফ্রেশার্স লাগাও। শুনেছিস তো গুগল কত ছেলে ছাঁটাই করে দিয়েছে? কাদের ছাঁটাই করেছে? যাদের মোটামুটি 30-40 বছর হয়ে গেছে, বেশি একটা কাজকর্ম জানে না, ছাঁটাই করে দিল। তাহলে আগে আগের থেকে টাকা গোছাতে হবে। ছাঁটাই হয়ে গেলে তখন তুই ওই এক্সপিরিয়েন্স দিয়ে অন্য কোম্পানিতে গিয়ে আবার ভিক্ষা চাইবি, আমাকে আর একটা জব দাও। আর তোর যদি ওই কোম্পানিতে ভালো পোস্ট থাকে, ভালো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে নতুন কোম্পানিতে ভালো জব পাবি। আর যদি এক্সপিরিয়েন্স খারাপ থাকে, মরে গেলি। একদম সিম্পল, 50 লাখ টাকা জব মেরে দে, 4 বছর এত লেভেলের কোডিং করে, এখানে WBJ দিয়ে বেরিয়ে ভালো একটা কলেজ নিয়ে নে, তারপর চরম লেভেলের কোডিং ফোডিং যা ইচ্ছা কর, যা যেতে বাজার আছে, দুটো জিনিসে এখন বাজার আছে, কনসালটেন্সি আর হচ্ছে তোর কোডিং। কোডিং ভালো না লাগলে কনসালটেন্সি ঢুকে যায়, কনসালটেন্সি ইন দ্য সেন্স অফ কী করে হ্যান্ডেল করতে হয় বড় বড় কোম্পানির লসকে। বিবেক বিন্দ্রা নাম শুনেছিস তো? বিবেক বিন্দ্রা কিরে, কেমন শুনিস নে? আরে বিবেক বিন্দ্রার নাম শুনিস কি, BadaBusiness.com? ও কী করে, কনসালটেন্সি করে, ওখানে ইনকাম আছে আর কোডিং ইনকাম আছে। কি ফিনান্সিয়াল রিটায়ারমেন্ট কে বোঝে না? ফিনান্সিয়াল রিটায়ারমেন্ট বুঝিস, তারপরে কাজ না করলেও তোর পকেটে যেন টাকা ঢোকে, কাজ তখন তুই হবি, তোর নিজের আর্ট বানাবি, নিজে কিছু হবি করবি, বলে কাজ তো ঘরে বসে থাক না। আরে তো টাকা আসবে তো, টাকা তোর তোর হাতে যদি, তুই যদি ঠিক আছে ঠিক আছে, আমি তোকে বুঝাতে পারবো, ঠিক আছে, টাকা এলে আমাকে কল করবি, আমি বলে দেবো হাউ টু ম্যানেজ। এখানে ইনভেস্ট করে দিবি, সুজিত একাডেমি ইনভেস্ট করে দিবি, 10% ইন্টারেস্ট দিয়ে দেবো, তার জন্য তো ট্যাগ লাগবে। এটা লিখে নেয় ভ্যান্ডালস রিপালশন, রিপালশন ইন্টার অ্যালোড ইলেকট্রনিক রিপালশন, এই এই টাইপের রিপালশন হয় বুঝিস তো। ওই যে আমি তোদের বলছি না, যে এলিমেন্টগুলো যদি এক জায়গায় জোড়া লাগানো থাকে, একটা রিপালশন তৈরি হবে, তো বড় বড় গ্রুপের মধ্যে রিপালশন হবে, তার জন্য ওরা রোটেট করতে চায়। কী কী রিপালশন আছে? ভ্যান্ডালস রিপালশন, ইন্টার ইলেকট্রনিক রিপালশন। এই রিপালশন দেখেই আমরা কোশ্চেন সলভ করবো। হ্যাঁ, এবার রোটেট করে রোটেট করে, ধরে নে তুই এরকম রেখেছিস, এখানে একটা মিথাইল আছে তো, সামনে মিথাইল বাট ইট, আর এই কার্বনের এখানে, এখানেও মিথাইল, তাহলে এই মিথাইল মিথাইল কি তৈরি হবে? রিপালশন তৈরি হবে না? ওকে বলবো তুই ঘুরে নিচে চলে যা, ওকে কি বলবে, তুই ঘুরে যা, ঘুরে গিয়ে এরকম স্ট্রাকচার একটা বানা, হাইড্রোজেন উপরে উঠে গেল বুঝলি, সামনেরটা ঘুরেছে, ঘুরেছেটাকে পিছনেরটা 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি, তাহলে এখন এটা হাইলি স্টেবল, কারণ মিথাইল মিথাইল কত ডিগ্রিতে অনেক দূরে আছে তো। হ্যাঁ, এটাকে আমরা পড়বো তো এখন, এটাকে বলে স্ট্যাগার্ড নাকি, কোনটাকে স্ট্যাগার্ড বলে, চল ওইগুলো লেখ। প্রথমে লেখ রিপ্রেজেন্টেশন, প্রথমে লেখ রিপ্রেজেন্টেশন বলো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওর ফিক্সড বলতে কিছুক্ষণের জন্য ফিক্সড হয়, যেটা হাইলি স্টেবল হবে সেটা কিছুক্ষণের জন্য ফিক্সড হবে, আবার কিছুক্ষণ পর সে ঘুরতেও পারে। এবার ধরে নে তোকে আমি 1 ঘন্টায় একটা মলিকুলের ছবি তুলতে বললাম,
কি বলে সেলফি তুলতে বললাম বা পিকচার তোল, মলিকুলগুলো অ্যাটমিক লেভেলে তুই ছবি তুলছিস, তো মলিকুলগুলো দেখবো যে ছবি তোলার সময় ম্যাক্সিমাম মলিকুল হাইলি স্টেবল ফর্মে থাকবে। তোকে হাজারখানা পিকচার দিলাম, হাজারখানা পিকচারের মধ্যে 980টা পিকচার হবে হাইলি স্টেবল ফর্ম, মানে এই এই ফর্মটা ধরে নে আমরা সবচেয়ে বেশি দেখতে পেলাম। সিএস থ্রি এখানে, এখানে কে আছে, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, পিছনে ধরে নে সিএস থ্রি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা হাইলি স্টেবল, তো মিথাইল গ্রুপ অপোজিট আছে, পিছনে আছে। তো এই ছবিটা আমরা যদি তুলি, হাজারটার মধ্যে 990টা এরকম ছবি পাবো, মানে হাইলি স্টেবল ছবি পাবো, গট ইট না? আর কিছু পাবো আনস্টেবল, আর কিছু পাবো ওই মাঝের অ্যাঙ্গেলগুলো, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, 30 ডিগ্রি 40 ডিগ্রি, এইভাবে বার করা হয়েছে। তো আইআইটি রুড়কিতে তো একটা নতুন মাইক্রোস্কোপ কিনেছে, শুনেছিস তো, 25 কোটি টাকা দিয়ে। সেই মাইক্রোস্কোপ থেকে অ্যাটম দেখা যাচ্ছে, অ্যাটমের ভিতরে কী কাজ হয়। তো ইন ফিউচার এরকম ছবিও বার হবে, যেটা আজকে থিওরিটিক্যাল তোরা পড়ছিস সেটা হয়তো 5 বছর পর লোকে দেখতে পাবে, তোর বাচ্চা যারা হবে তারা দেখতে পাবে কীভাবে চলছে কাজকর্ম। যে পড়াবি তো সায়েন্স, সাউন্ড আসছে না? হ্যালো, আচ্ছা, মনে হয় ব্লুটুথটা চার্জ শেষ হয়ে গেছে, দাঁড়া একটা চার্জার দিয়ে আসি, 5 মিনিট ব্রেক নে।